এতক্ষণে জেনেই গেছো গতকালকে থেকে, দ্যাট মিন্স পহেলা সেপ্টেম্বর থেকে সপ্তম সেপ্টেম্বর পর্যন্ত, মানে 7ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের হট সামার সেল স্টার্ট হয়ে গেছে প্রত্যেকটা শোরুমে। গ্ল্যাম গার্ল এর তো জানোই, গ্ল্যাম গার্ল বাই শাবনুর আহমেদ নামে টোটাল একটা না দুইটাও না, টোটাল 10টা শোরুম। ওকে, সো 10টা আউটলেটে তোমরা পেয়ে যাচ্ছ এন্টায়ার স্টোর, যত কিছু আছে সব কিছুর উপর 10% ডিসকাউন্ট। ওকে, 10% ডিসকাউন্ট সব কিছুতে। হাই বিউটিফুল আপু, আচ্ছা হ্যালো আপু, নিগার সুলতানা, ঝুমুর ইসলাম, সুন্দর লাগছে আলোর দিশারি, ও বাবা লামিয়া, মাশাল্লাহ। আচ্ছা, অনেকেই কমেন্ট স্টার্ট করে দিয়েছো, মাশাল্লাহ। আমি আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসছি, কারণ আমার এক্সাইটমেন্ট তো জানে অনেক বেশি এই অফার নিয়ে। সো তোমরা যেন বেশি বেশি করে ড্রেস দেখতে পারো, এটাই চাচ্ছিলাম। আর শুরুতেই আমি বাকি ইন্ট্রোডাকশন বলার আগে তোমাদের সবাইকে অনেক থ্যাংকস বলতে চাই, জাস্ট এতটুকুর জন্য যে 11টা বাজে মানে শ্রাবণী যে লাইভে আসে, হ্যাঁ শ্রাবণী যে লাইভে আসে, এখানে চাইলে তোমরা অনেকই অনেক নেগেটিভ কমেন্ট করতে পারতে, কিন্তু মাশাল্লাহ তোমাদের মন এতই বড়, তোমরা খুব তাড়াতাড়ি ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছো এবং ওকে অনেক পজিটিভ পজিটিভ কমেন্ট করো, যেটা কিনা ওর জন্য প্রাপ্য, বিকজ ও অনেক চেষ্টা করে তোমাদেরকে সুন্দর করে ড্রেসগুলো বুঝিয়ে দিতে। আর আমরা তো মানুষ, তাই না, কিছু ভুল ত্রুটি তো হতেই পারে, সেটা তোমরা যদি আমাদেরকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, তাহলে সেটা সংশোধন করে নেওয়া সম্ভব। বাট ওকে মানে অ্যাকসেপ্ট করার জন্য, ওর থেকে ড্রেস দেখার জন্য, ড্রেসগুলো অর্ডার প্লেস করার জন্য, মাশাল্লাহ ওর লাইভের অনেক ভালো ভালো রেসপন্স, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক অনেক। আমি বলে বুঝাতে পারবো না, আমি জানতাম আমার যে এই 1 মিলিয়ন আপুরা আছো, এই 10 লক্ষ আপুরা, তোমরা অনেক বেশি ভালো, এই কারণে তোমরা এত ভালোভাবে ওর সাথে কথা বলো, ওর লাইভে আসলে ওকে দেখা যায় ইন্সপায়ার করো, মোটিভেট করো, এই জিনিসগুলোর জন্য তোমাদের কাছে আমি মানে খুবই খুবই কৃতজ্ঞ। কেমন আছো সুইট আপু, সোনিয়া লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে ড্রেসটা কেমন আগেই বলে দাও তো, আজকে ড্রেসটা কেমন লাগছে সবাই লাভ লাইক হার্ট রিয়াকশন দিয়ে জানিয়ে দিতে পারো। সো আজকেও আমি তোমাদের জন্য খুবই খুবই আনকমন একটা ড্রেস নিয়ে আসি, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে মানে তোমাদের জন্য একটা নতুন ব্র্যান্ড নিয়ে আসছি আমি, আজকেও তোমাদের জন্য একটা ধামাকা ব্র্যান্ড নিয়ে আসছি। আই হোপ তোমরা এই ব্র্যান্ডের ড্রেসগুলো যখন আস্তে আস্তে অর্ডার প্লেস করবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে, কারণ এখন তো চারিদিকে সব কমন হয়ে গেছে, সব দেখা যাচ্ছে যে একই একই একই। সো কমন ব্র্যান্ডস থেকে যারা বের হয়ে আসতে চাও, বা যারা মানে দেখা যায় যে তুমি যেটা পরে আছো ওইটাই সবাই পরে আছে, এই টাইপের কনফিউশন বা এই টাইপের আনকমফর্টনেস থেকে যারা বের হয়ে আসতে চাও, তাদের জন্য আমি এই সুন্দর সুন্দর ইউনিক ড্রেসেসগুলো নিয়ে এসেছি। পিঙ্ক ফেয়ারি লাগছে, ওকে থ্যাংক ইউ সো মাচ, বেশি সুন্দর লাগছে, মারিয়াম লিখেছে, মাশাল্লাহ বলেছে অনেকে, তাসলিমা লিখেছে, বাও নাইস। ওকে, সো যাদের ভালো লাগছে, যারা মেইনলি এই ড্রেসটা এই পার্টিওয়ারটা আমি ক্যারি করার রিজন হচ্ছে যে সামনে তো পূজা, সো পূজায় তোমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস লাগবে, পার্টিওয়ার লাগবে, সেই কারণে তোমাদের রিকোয়েস্ট ছিল যে আমি নেক্সট যেন পার্টিওয়ার দেখাই। সো গতকালকের হুমায়রা ফ্যাবের রেসপন্স মাশাল্লাহ অনেক অনেক ভালো, আমাদের অনলাইন থেকে গতকালকেই স্টক আউট হয়ে গেছে, মানে অকল্পনীয় মানে রেসপন্স আসছে সিরিয়াসলি, কিন্তু এখনো শোরুমগুলোতে তো অলরেডি স্টক পাঠিয়ে ফেললে সেটা রিটার্ন এনে অনলাইনে ডেলিভারি করা মানে অনেক সময়ের ব্যাপার, বিকজ শোরুম তো অনেক দূরে দূরে আমাদের, তো অনেকগুলো লোকেশন হওয়ার কারণে তোমরা যদি শোরুমে আসো, শোরুমে এখনো অ্যাভেলেবল আছে কিছু কিছু শোরুমে, সো পেয়ে যাবে শোরুম থেকে। তুমি এত কিউট কেন, আচ্ছা শাবনুর আপু চলে এসেছে, খাদিজা তুল কোবরা লিখেছে, শাবনুর পিঙ্ক লিপস্টিক দাওনি কেন, মালিশা লিখেছে, আমি বোর্ড হয়ে গেছি পিঙ্ক লিপস্টিক দিতে দিতে, তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করি। আপু তোমার যদি মনে হয় যে তুমি এই ড্রেসটার সাথে পিঙ্ক লিপস্টিক ক্যারি করলে তোমাকে বেশি মানাবে, তাহলে তুমি সেটাই করে নিতে পারো, ঠিক আছে, সেটাই দিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। সো আমি ড্রেসটার নাম কি দিব কি দিব ভাবছিলাম, সো ড্রেসটা দেখে আমার মনে হলো যে মানে খুবই ব্লাশ করার মতো সুন্দর একটা ড্রেস, একেবারে খুবই কিউট কিউট একটা ড্রেস, সো
এত সুন্দর গর্জিয়াস এই ড্রেসটা আমি দেখিয়ে দিবো। দেখো এখানে আমার একটা বার্ড আছে, দেখো একটা সোয়ান টাইপের, এই যে দেখেছো কি সুন্দর। তো আমি তোমাদেরকে ফুল ড্রেসটা দেখিয়ে দিব। ড্রেসটার আমি ইজি একটা নাম দিয়েছি, জাস্ট ব্লাশ নাম দিয়েছি, সো দ্যাট তোমাদের অর্ডার প্লেস করতে সুবিধা হয়। ভালো আছো? ফাতেমা লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ফেভারিট কালার লামিয়া লিখেছে, সি হ্যাঁ আমারও এই টাইপের সফট টোন খুবই ভালো লাগে। সফট টোনের সাথে সফট লিপস্টিকের কালার ওটাও মানায়, আমি তো ওই টাইপের কালার সবসময় ক্যারি করি, সো আমি ভাবলাম নতুন কিছু ট্রাই করি। এই তো আপু সকালে তোমাকে মিস করেছি তো। ওকে আপু তোমার ড্রেসের প্রাইস বলো। আচ্ছা আমার ড্রেসের প্রাইস আগেই জানতে চাওয়া হচ্ছে, আমার ড্রেসটা কার কার ভালো লাগলো লাইক লাভ মানে সবকিছু দিয়ে জানিয়ে দিতে পারো। এবং আমাদের কিন্তু দুইটা কন্টেস্ট চলছে, শুরু হয়েছে একটা হচ্ছে গ্রুপে, গ্রুপের কন্টেস্ট আমি বুঝিয়ে বলে দিই। গ্রুপের কন্টেস্টটা হচ্ছে তুমি গ্ল্যামরেল থেকে যে কোনো ধরনের ড্রেস কখনো নিয়ে পড়েছো সেইটার ফুল পিকচারটা জাস্ট দিলেই হবে, কোনো ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে না, কোনো পেজে শেয়ার করতে হবে না, কোনো প্রোফাইলে শেয়ার করতে হবে না, কিছুই না, মানে আমরা কোনো অ্যাক্টিভিটি কিছুই করতে হবে না, জাস্ট তোমার ভালো লাগার একটা মুহূর্ত তুমি আপলোড করে দিলেই হবে। ওখানে সব আমরা মেয়েরা মেয়েরাই আছি। আর ওখান থেকে জিতে নিবে হচ্ছে 3,000 টাকার গিফট ভাউচার গ্ল্যাম গার্লের পক্ষ থেকে। সেইটার উইনার অ্যানাউন্সমেন্ট হবে হচ্ছে 6 তারিখে ফ্রাইডে, ওকে? আর আমাদের পেজে যে কন্টেস্টটা সেটা তো আরও পানির মতো সহজ, ওকে? খুবই ইজি, তোমরা যেই ড্রেসটা ডেলিভারি পাচ্ছ সেই ডেলিভারির একটা ছবি আপলোড করবে, দ্যাটস ইট। কে কোন ড্রেসটা ডেলিভারি নিচ্ছ, কে কতগুলো ড্রেস ডেলিভারি নিচ্ছ সেটার একটা ছবি আপলোড করে দিবে পেজের ওয়ালে, পেজের ওয়ালে পোস্ট করবে, তাহলে হবে। পেজের ওয়ালে এমনিতেই আপুরা অনেক মানে ছবি টবি পোস্ট করে, সো আমি ভাবলাম যে একটা কন্টেস্ট স্টার্ট করে দিই, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে, মানে খুব ইজিলি তোমরা একজন জিতে যেতে পারবে 3,000 টাকার গিফট ভাউচার গ্ল্যাম গার্লের পক্ষ থেকে। সেটা তোমরা কিভাবে কত তারিখে পাচ্ছ? 8 তারিখে, দ্যাট মিনস যেদিন আমাদের ইসেটা শেষ হবে, 10% ডিসকাউন্টটা শেষ হবে হট সামার সেলটা 7 তারিখে, তার পরের দিন রবিবার আমরা জানিয়ে দিব যে কে উইনার হলো। আপু সিটিজি আসো না কেন? ওকে অবশ্যই আসবো। আপু তোমার ড্রেসটার প্রাইস বলো। ওকে অবশ্যই অবশ্যই এখনই বলে দিচ্ছি। ওকে সো যারা শ্রী ডিপসি ফ্যাপিক কসমোস আরও রেগুলার যে নর্মাল যে ব্র্যান্ডগুলো আছে হানসা এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে যেগুলো সব জায়গাতেই কমন, সেই সব ব্র্যান্ড থেকে বের হয়ে তোমরা যদি আনকমন কিছু পড়তে চাও, কিছু দেখতে চাও, সো সেই কারণে সেই চিন্তা করে আমি কিন্তু হুমায়রা ফ্যাবটা তোমাদের জন্য নিয়ে এসেছি। অনেক অনেক চেষ্টা করে আমার এটা করতে হয়েছে, সো যারা খুবই খুশি হয়েছো ড্রেসগুলো যখন ডেলিভারি পাবে জাস্ট ডেলিভারি একটা ছবি আপলোড করে জানিয়ে দিও যে কোয়ালিটি কেমন লাগলো তোমাদের। আই হোপ ভালো লাগবে, বিকজ অলরেডি অনেকে ইনবক্সে রেসপন্স করেছে যে ভালো লাগছে ড্রেসগুলো হাতে পেয়ে ভালো লাগছে। সো অলরেডি গতকালকে শোরুম থেকে যারা নিয়েছে তারাও কয়েকজন অলরেডি জানিয়ে দিয়েছে কয়েকটা আপু যে তাদের খুবই ভালো লেগেছে। আপু 7 তারিখ পর্যন্ত কি ডিসকাউন্ট কার্ড ইউজ করা যাবে? আপু ডিসকাউন্ট কার্ড কেন লাগবে? তুমি যে ড্রেসটাই নিচ্ছ এখন তো এই 7 দিন তুমি সবকিছু এমনিতেই ডিসকাউন্টে পাচ্ছ, কার্ডটা রেখে দিও পরে কোনো সময় ইউজ করো, বিকজ তুমি তো এমনিতেই 10% ডিসকাউন্ট পাচ্ছ, সো তোমার কার্ডও ইউজ করতে হবে না। যাদের কাছে কার্ড নাই তারাও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। আর এই যে এই এই 7 দিন তোমরা যে কোনো ড্রেস অর্ডার করলে সেটার সাথে কিন্তু 10% ডিসকাউন্ট কার্ডটা এখনো গিফট পেয়ে যাবে, ওকে? গিফটটা এখনো ওপেন আছে, গিফটটা এখনো পেয়ে যাবে। আর আর কি এই তো এই সব কন্টেস্ট ডিটেইলস সব কিছু জানিয়ে দিলাম। সো গ্ল্যাম গার্লের কিন্তু একটা না দুইটা না টোটাল 10টা শোরুম, আমাদের যে লালমাটিয়া শোরুমটা সেটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বর মিনা বাজারের পিছনের গলি হাউস নাম্বার 38/1। এরপর আমাদের আরও শোরুম আছে সেটা হচ্ছে ধানমন্ডিতে, ধানমন্ডি 29 নম্বর প্লাজা এয়ার শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে, তোমরা আসলেই দেখতে পারবে বড় করে বিলবোর্ড দেওয়া আছে, গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার 102 এবং 103। ওখানে আমাদের দুইটা শোরুম মিলিয়ে শোরুম নিয়ে আছে। বিউটিফুল আপু একটা অনামিকা লিখেছে, থ্যাংক ইউ আপু সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদের হচ্ছে মোহাম্মদপুরে শোরুম আছে, মোহাম্মদপুর টোকিও স্কোয়ারে, এটা হচ্ছে জাপান গার্ডেন সিটির পাশে যে টোকিও স্কোয়ার শপিং মল আছে এটার লিফটের ওয়ানে, লিফটের ওয়ানে এসে 225 নম্বর শপ যেটা এখানে, ওকে? এরপর আমাদের শ্যামলি স্কোয়ারের আপুদের জন্য কিন্তু মানে শ্যামলি এরিয়ার আপুদের জন্য শ্যামলি স্কোয়ারে শোরুম আছে, শ্যামলি স্কোয়ার শপিং মলে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে যে সেকেন্ড ফ্লোরে শপ নম্বর 306। এসকেলেটার দিয়ে উঠে প্রথম যে শোরুমটা তোমার চোখে পড়বে সেটাই হচ্ছে গ্ল্যাম গার্লের শোরুম। এরপর আমাদের মিরপুরের আপুদের জন্য আমাদের দুইটা শোরুম নেওয়া আছে, এটা হচ্ছে মিরপুর 2 নম্বর
মিরপুর শপিং সেন্টার লিফটের 2-এ এসে 327 এবং 328। আর আমাদের তো আরও শোরুম আছে, আমাদের জমজম টাওয়ারে একেবারে মানে ব্র্যান্ড নিউ একটা শোরুম আছে, সেটা হচ্ছে উত্তরার লোকেশনে, উত্তরা জমজম টাওয়ারে। ওটা হচ্ছে জাস্ট সেকেন্ড ফ্লোরে, শপ নম্বর 317, 317 নম্বর শপ, উত্তরা রাপুরা। বেশি করে মুভ করো না, স্ক্রিনশট নিব তো আমার কিছু। আচ্ছা ঠিক আছে, এই যে আমি লক্ষ্মী মেয়ের মতো দাঁড়ালাম, তুমি স্ক্রিনশট না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে জমজম টাওয়ারে তোমরা চাইলে ওখানে চলে আসতে পারবে, উত্তরার আপুরা। সেটা হচ্ছে জাস্ট জমজম টাওয়ার সেকেন্ড ফ্লোর, শপ নম্বর 317। ওকে, এটা হলো আমাদের উত্তরার অ্যাড্রেস। এরপর চলে আসি আমাদের হচ্ছে এই উত্তরার দিকে বনানী। বনানীর অ্যাড্রেস হচ্ছে হাউস 2 রোড 8 ব্লক ডি বনানী। ওকে, এটা হচ্ছে বনানীর অ্যাড্রেস। এরপর চলে আসি বেলি রোডে। বেলি রোডে আমাদের যে অ্যাড্রেসটা সেটা খুবই খুবই পপুলার একটা অ্যাড্রেস, এটা হচ্ছে নাভানা বেলি স্টার অপোজিটেই দেখবে গ্রিন কোজি কট শপিং মল। এটার গ্রাউন্ড ফ্লোরে স্ট্রেট তাকালেই আমাদের গ্ল্যাম গার্লের শোরুমটা দেখতে পাবে। ওকে, গ্ল্যাম গার্লের শোরুমটা ওখানে দেখতে পাবে। এরপর আমাদের আরও শোরুম আছে, সেটা হচ্ছে বাড়িতে, বাড়ির আপুদের জন্য আমাদের বিশাল একটা শোরুম আছে, সেটা হচ্ছে 41 র্যাঙ্কিন স্ট্রিট, এ কে ফেমাস টাওয়ার। এই বিল্ডিংয়ে লিফটের 2-এ এসে 301, শপ নম্বর 301, 301 নম্বর শপ। বাইরে থেকে দেখতে পারবে, বড় করে বিলবোর্ড দেওয়া আছে, যেটা বিলবোর্ড সেটাই শোরুমটা। সো মানে ওটা ফলো করে গেলেই তোমরা পেয়ে যাবে আমাদের শোরুমটা। আর তারপর আমাদের এই ঢাকার ভিতরে শোরুমগুলো পার করে আমাদের চিটাগাংয়ে শোরুম আছে। চিটাগাংয়ে শোরুমের অ্যাড্রেস হচ্ছে নাভানা বেলি স্টার, আফমি প্লাজা। ওকে, আফমি প্লাজা, এটা হচ্ছে নাসিরাবাদ চিটাগাং আফমি প্লাজাতে, শপ নম্বর হচ্ছে 119। ওকে, শপ নম্বর 119, তোমরা ওখানে গেলেই ফার্স্ট ফ্লোরেই পেয়ে যাবে, হচ্ছে আফমি প্লাজাতে ফার্স্ট ফ্লোরে গ্ল্যাম গার্লকে পেয়ে যাবে। এত কিউট কেন তুমি? ওকে, গ্ল্যাম গার্ল এখন 10-এ 10। হ্যাঁ, গ্ল্যাম গার্ল এখন 10-এ 10, সুপার আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে গ্ল্যাম গার্ল এখন 10-এ 10। আমরা কি করতে পারি? আমরা তো মানুষ, আমরা তো শুধু চেষ্টাই করতে পারি, তাই না? আর বাকি যে সফলতা সেটা তো শুধুমাত্র আল্লাহর ইচ্ছাই সম্ভবপর হয়। তোমার ড্রেসটার গলার ডিজাইনটা একদম নেক পিসের মতো, তাই না? একেবারেই পুরো মনে হচ্ছে আমি একটা নেকলেস পরা। আসলেই আমারও মানে দেখে, প্রথমেই দেখে এটাই মনে হচ্ছে যে একেবারে মনে হচ্ছে আমি একটা নেকলেস পরে আছি, এত সুন্দর। সো আমি তোমাদেরকে ড্রেসটা দেখিয়ে দিব। ফার্স্টেই আমি দেখাই ড্রেসটা কি ব্র্যান্ড থেকে এসেছে, ফুল ড্রেসটা ওপেন করে ফেলেছো না? আচ্ছা ঠিক আছে, ওকে। সো ফার্স্টেই দেখাই নতুন একটা ব্র্যান্ড, একেবারে ব্র্যান্ড নিউ, এটা তোমরা সচরাচর কোথাওই দেখবে না, একেবারে মানে মানে বাংলাদেশে নতুন আসছে, এমনিতে তারা অনেক পপুলার, বাট বাংলাদেশে একদমই নতুন এসেছে আলিয়া ফ্যাব। ওকে, আলিয়া ফ্যাব দেখে নিতে পারো, আমি তোমাদের ব্র্যান্ড ট্যাগ লোগো সব কিছু দেখিয়ে দিব। তোমরা যারা মানে কমন ব্র্যান্ড পড়তে পড়তে একেবারে মানে ইচ্ছে হয়ে গেছো, হ্যাঁ, যে একেবারে এই যে দেখো সুন্দর, যে আর ভালো লাগছে না এগুলা সবাই পড়ছে, এই তো। সো তারা এই ব্র্যান্ডটা ট্রাই করে দেখতে পারো, কি সুন্দর, দেখো ড্রেসটা খুবই সুন্দর। সো এই যে দেখো, তোমরা ব্র্যান্ড ট্যাগ লোগো সব কিছু দেখে নিতে পারো। এই খুবই সুন্দর ড্রেসটা আলিয়া ফ্যাব থেকে এসেছে, এই যে অদ্ভুত সুন্দর। সো আমি এটা তোমাদের জন্য ইজি করার জন্য নাম দিয়েছি ব্লাশ। তোমরা ও নিউ ব্র্যান্ড পারাস, হ্যাঁ মায়েশা, গতকালকে আমি হুমায়রা ফ্যাব লঞ্চ করেছি, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আলিয়া ফ্যাব। সো এটাও তোমাদের আশা করে অনেক ভালো লাগবে, তোমরা অবশ্যই দেখে কোয়ালিটি সম্পর্কে আমাকে ডিটেলসটা জানাবে। যখনই ড্রেসটা তোমরা ডেলিভারি নিবে, যে যে পারচেজ করবে অবশ্যই এটা সম্পর্কে আমাকে একটা ফিডব্যাক দিবে। সো তোমরা এমনিতেও কন্টেস্টে যারা পার্টিসিপেট করছো, পেজে ওয়ালে পোস্ট করবে, জাস্ট যে ডেলিভারিটি পাচ্ছ বা যতগুলো ড্রেসই ডেলিভারি নিচ্ছে সেটা টুক করে একটা ছবি তুলে সেটা পোস্ট করে দিলেই তোমরা এন্ট্রি নিয়ে নিতে পারবে। একজন জিতে নিবে 3,000 টাকার গিফট ভাউচার, ওকে, গ্ল্যাম গার্লের পক্ষ থেকে। লাভ ইউ আপু লিখেছে চাঁদনি হাবিব জেরিন, ও থ্যাংক ইউ সো মাচ। ব্লাশ নাম দিয়েছো? হ্যাঁ, ব্লাশ নাম দিয়েছি। আপু বাড়িতে কোথায় শোরুম একটু ডিটেলসে বলো। বাড়ির শোরুমের লোকেশনটা আছে, অনেক হার্টস দেখতে পাচ্ছি, অনেক লাইক দেখতে পাচ্ছি। ড্রেসটা যাদের অনেক ভালো লাগলো তারা দেখে নিতে পারো, ড্রেসের মধ্যে অনেক পার্ল ওয়ার্ক করা এবং অনেক গর্জিয়াস। ওকে, অনেক ডিটেলস আছে, আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবং দেখো সালোয়ারেও কিন্তু প্যানেল আছে, সালোয়ারের প্যানেলটাও কিন্তু সিকোয়েন্সের, দেখতে পাচ্ছ কিনা জানি না, এত তো আর দেখানো মনে হয় সম্ভব না। সো আমি বলে দিচ্ছি, বাড়িতে আমাদের শোরুমটা হচ্ছে 41 র্যাঙ্কিন স্ট্রিট, এ কে ফেমাস টাওয়ার। ওকে, এ কে ফেমাস টাওয়ার, এই বিল্ডিং এর শপ নম্বর 301। এখানে চলে আসলেই তোমরা পেয়ে যাচ্ছ
বাড়ির লোকেশনটা পিঙ্ক নাকি পিচ কালার? এটা সফট একটা পিঙ্কিশ কালার, পিঙ্কিশ পিচ কালার, এটা সফট পিঙ্ক কি বলা চলে? দেখো তোমাদের কাছে কি কালার মনে হচ্ছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই যে এই এই সোয়ান টাইপের এই যে বার্ডি বার্ডটা, দেখো কি কিউট, খুবই সুন্দর। যাই হোক, আমি সম্পূর্ণ ড্রেসটা এই যে দেখো গ্লিট করছে কত সুন্দর। সো আমি এগুলো দেখিয়ে দিব তোমাদেরকে ডিটেলসে, এই নেকলেসের মতো যে ডিজাইনটা সবকিছু দেখিয়ে দিব। এক্স্যাক্টলি, উই নিডেড হোয়াট ইউ গিভ আস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি তো দেখিয়ে দিয়েছি ব্র্যান্ডের হলোগ্রাম, তারপরে এই যে ট্যাগ ট্যাগও আছে, সব কিছু আমি ডিটেলসে বলে দিব, বিকজ এগুলো তোমাদের জন্য যত ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাট আমি কখনো আজ পর্যন্ত দেখিনি, কেউ কোনোদিন কোয়েশ্চেন করেছে যে এগুলো দেখাও। বাট জাস্ট আমাদের যেই আমরা যদি নতুন কোনো ব্র্যান্ড আনি সেটা যে 100% অথেন্টিক তোমরা চেক করে দেখতে পারো। সো এই কারণে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের জানা থাকে, হ্যাঁ কোনো ইনফরমেশন জানা থাকলে ভালো, তাই না? সো এই যে দেখো ড্রেসটা হচ্ছে ফুল নেটের মধ্যে, আমি মেজার করে সব কিছু বলে দিব, ফুল এই যে জোস কালেকশন। আচ্ছা, যারা যারা অলরেডি লাইক দিচ্ছ, টপ ফ্যান হতে চাইলে আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিতে পারো, যদি আমাদের পেজে টপ ফ্যান হতে চাও। আপু সিটি জি শোরুমে পাবো আজকে, আজকেই পাবে, ইনফ্যাক্ট আজকেই যদি তুমি যাও সিটি জি শোরুমে এটা পেয়ে যাবে। এই ব্লাশটা অলরেডি আছে, আলিয়া ভাবের আরো প্রচুর কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবল। সো তোমরা আসবে, আমি চাচ্ছি এই প্রমোশনাল অফার গুলোতে তোমরা এই ড্রেসগুলো নাও। আজকে ড্রেসের মধ্যে প্রমোশনাল অফার আছে, এমনিতে আমাদের সব ড্রেসে 10% ডিসকাউন্ট চলছে। বাট এই যে নতুন দুইটা ব্র্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, গতকালকে যে হুমায়রা ফ্যাব দেখলে এবং আজকে আলিয়া ফ্যাব দেখবে, সো এগুলো হচ্ছে প্রমোশনাল প্রাইসে আমি তোমাদেরকে তোমাদের জন্য নিয়ে এসেছি। ওকে, সো নেটের মধ্যে এই যে দেখো নেকলেসের কাজটা খুব সুন্দর গোল্ডেন কালারের সিকোয়েন্স দিয়ে, তার সাথে এই যে দেখো পিচ কালার বা সফট পিঙ্ক কালার দিয়ে এমব্রয়ডারিগুলো করা, আর দেখো সিলভার কালারের স্টোন বসানো, সিলভার স্টোনগুলোর সাথে এই যে খুব সুন্দর করে পার্ল ওয়ার্ক করা আছে, যেন দেখে পুরাই মনে হয় যে একটা নেকলেস। পার্ল ওয়ার্ক গুলো ছোট না, একটু সাইজে বড়, মিডিয়াম সাইজের। লাভ ইউ ব্লাশ বেবি আপুটা, থ্যাংক ইউ সো মাচ। সো এই যে দেখো কি ভালো লাগছে, তাই না? তারপর দেখো এই যে ছিটানো, এই ছোট্ট ছোট্ট ডিটেলিং করা আছে, ছোট্ট ছোট্ট এই যে এরকম সিকোয়েন্সের এই যে এরকম ফ্লাওয়ার করা আছে, খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ফ্লাওয়ার করে দিয়েছে। আর এইখানে যে ডিজাইনটা গলার পরে যে ডিজাইনটা নেমে এসেছে, এটা দেখো এরকম ভি শেপের, অ্যাকচুয়ালি রাউন্ড শেপের, রাউন্ড একটা ভি, এই যে ইউ শেপের। সো এখানেও কিন্তু এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পিচ কালারের মতো সফট পিঙ্ক পিচ কালার দিয়ে ফার্স্টে হেভি এমব্রয়ডারি করা, এরপর সিলভার কালারের এই স্টোনগুলো বসানো, সিকোয়েন্স কিন্তু দিয়েছে গোল্ডেন, দেখতে পাচ্ছ? ওয়াও ড্রেস আপু, হ্যাঁ সিকোয়েন্সটা দিয়েছে গোল্ডেন কালারের, সো দ্যাট ফুল ড্রেসের মধ্যে একটা গ্লোই ভাব থাকে। আর আর বাকিটা হচ্ছে সিলভার কালারের স্টোন দিয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে একটু ডিফারেন্ট, একটু হাটকে কিছু করা। লাভ ইউ আপি। ওকে, হাফ মুন শেপে, রাইট, নিপাপু লিখেছে সিটিজি শোরুমটা কোথায়, ড্রেসটা মাথা নষ্ট করা সুন্দর। আচ্ছা, সিটিজি শোরুম হচ্ছে নাসিরাবাদে যে আফমি প্লাজা আছে এটা ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার 119। ওকে, এখানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবে। সো এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছ অল ওভার এমব্রয়ডারি করা, হ্যাঁ অল ওভার এমব্রয়ডারি করা আছে। সো এটা হচ্ছে আলিয়া ফ্যাব থেকে, আলিয়া ফ্যাব থেকে আমি ব্যাগটাও দেখেছি, সবই দেখেছি, দেখে নিতে পারবে, এই সুন্দর ব্যাগটার সাথে ডেলিভারি পাবে। ওকে, সো দেখো যে ব্র্যান্ড ইমেজটা দেখে নিতে পারো, সব কিছু খুব সুন্দর করে করা আছে, লোগো হলোগ্রাম সব কিছুই দেওয়া আছে। সো এই যে দেখো স্টিকারও অ্যাড করা আছে, সব কিছু দেখে চেক করে নিয়ে নিতে পারবে আমাদের সব শোরুমে, তোমরা মোস্ট ওয়েলকাম। যে কোনো ব্র্যান্ডের ড্রেস তোমরা পাবে এবং এক্সক্লুসিভ কিছু ব্র্যান্ড যেগুলো আর কোথাও পাবে না সেগুলো সহ গ্ল্যাম গার্ল তোমাদের জন্য নিয়ে আসছে। সো এই যে দেখো সাইডে এই দুটো ঝাড় আছে, হ্যাঁ আমি মিডল থেকে যদি দেখাই চাইলে কিন্তু জাস্ট এইগুলো সেম করে দিতে পারতো, তাই না? কিন্তু এই যে দেখো এই পাশের গুলো হচ্ছে একটু লম্বা করে আর এই পাশের গুলো মানে একটু অ্যাসিমেট্রিক একটা মানে প্রিন্ট, মানে প্রিন্ট তো না এমব্রয়ডারি করেছে। ওকে, খুবই সুন্দর করে করা, এই যে দেখো দেখেছো খুবই সুন্দর করে করা, এই যে ফ্লাওয়ার গুলোর মধ্যেও এই যে সিলভার স্টোন বসানো আছে, সিলভার স্টোন বসানো আছে খুবই সুন্দর সিলভার সিলভার করে, আর এই যে গোল্ডেন সিকোয়েন্স করা, এখানে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা,
বললেন জড়ি সুতা দিয়ে আবার কাজ করেছে। সো এই যে সম্পূর্ণটা আমি দেখিয়ে দিলাম, ড্রেসটার কালারটা জাস্ট ওয়াও। তিয়াশি লিখেছে, ওয়াও খুবই সুন্দর নাম তিয়াশি, আমি এরকম নাম ফার্স্ট শুনলাম। সো সম্পূর্ণ ড্রেসের মধ্যে নিচের দিকটায় আবার এই যেরকম পার্ল সেটিং করা, যেরকম গলার মধ্যে পার্ল সেটিং করা, ঠিক সেইভাবেই পার্ল সেটিং করে দিয়েছে। সো দ্যাট মানে ড্রেসটার যেই গর্জিয়াস ব্যাপারটা সেটা আরো বেড়ে যায়, তাই না? যারা তোমরা এটা পার্টি ওয়্যার হিসেবে নিবে, এটা পূজার জন্য তো অবশ্যই নিয়ে নিতে পারো, আর এমনিতেই যারা মানে নিতে চাও এমনি পার্টি ওয়্যার হিসেবে নিয়ে রেখে দিতে পারো, বিকজ এখন ডিসকাউন্ট চলছে এটার উপর, প্রমোশনাল প্রাইসে এখন তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ। সো এখন না নিলে কখন, তাই না? এই যে দেখো, এটা হচ্ছে চওড়া যে প্যানেলটা, সেই প্যানেলটা, এই প্যানেলের যে ব্যাপারটা আছে, তোমরা যদি ড্রেসটা আরো লং করতে চাও, এখানে দেখো এক্সট্রা আরো 3 ইঞ্চিরও বেশি, যে কারণ এই পাশেও কাপড় আছে, এই পাশেও কাপড় আছে, তোমরা যদি একেবারে মন চায় ফ্লোর লেন্থ করতে, তুমি সেটা করতে পারবে। সো 3-3 প্রায় 5 ইঞ্চ বা 6 ইঞ্চের কাছাকাছি এক্সট্রা নেট দেওয়া আছে, তুমি চাইলে এটা খুলে নিচে বসিয়ে নিতে পারবে, বা সেটা না করাটাই ওয়াইজ হবে, বিকজ সালোয়ারে এই চওড়া একটা খুবই সুন্দর একটা প্যানেল আছে, আমি ওটাও দেখিয়ে দিব, ওইটা সহ তুমি যদি রাখো তাহলে বেশি ভালো লাগবে। ওয়াও নাইস ড্রেস, প্রাইস বলো আর সহ্য হচ্ছে না। আচ্ছা ইটস রিয়েলি গর্জিয়াস, ওকে এঞ্জেল মৌসুমি লিখেছে ড্রেসটা নিবো আমি, রাজশাহী আর নারায়ণগঞ্জের শোরুম দাও, তোমরা চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারো, আমি সেই ডিটেলসটাও তোমাদেরকে বলে দিব। ওকে সেই ডিটেলসটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে ব্যাকপার্টটা, এই যে ব্যাকপার্টটা হচ্ছে ফুল প্লেন নেটের মধ্যে, আর আমি সবচেয়ে সুন্দর ব্যাপারটা দেখাই এই ড্রেসের, এই ড্রেসের মধ্যে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে এই যে এই পার্টটা, এই যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা, এই যে সোয়ান টাইপের, সোয়ান টাইপটা নাকি, এই যে দেখো খুবই সুন্দর। সো এই যে দেখো ফুল সিকোয়েন্স সহ স্টোন এবং এই যে পার্ল ওয়ার্ক, এটা এখানে স্লিভের মধ্যেও করা, দেখেছো স্লিভের মধ্যেও করা, দারুণ ড্রেসটা আছে, অনেক বেশি সুন্দর ড্রেসটা। কে আপু লিখেছে, হ্যাঁ আপু আমি চেষ্টা করেছি তোমাদের জন্য খুঁজে খুঁজে এবার এমন সব ড্রেস আনবো, এমন সব ড্রেস দেখাবো যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে। সো আমার চেষ্টা ছিল যে এই অফারে তোমরা যেন বেস্ট ড্রেসটা অফারের মধ্যে অ্যাভেল করে নিতে পারো, মানে অফার থেকে কালেক্ট করে নিতে পারো, কারণ এখন দেখা যাবে সবাই 3টা 4টা 5টা 6টা ড্রেস নিচ্ছে এই কারণে। সো আমি এটা মেজার করে তোমাদেরকে বলে দিচ্ছি, ড্রেসটা ড্রেসের লেন্থটা আগে বলে দিচ্ছি, লেন্থ অলরেডি জাস্ট শুধু ইসে দেওয়া, মানে শুধু ড্রেসটার লেন্থ হচ্ছে 52। হ্যাঁ ভিতরে আমি আরো দেখিয়ে দিয়েছি কাপড়, আরো কাপড় কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে এক্সট্রা কাপড় দেয়া আছে। আর এই যে এখানে তুমি, এখানে কিন্তু এই যে লক করা আছে, তুমি এটা কেটে ফেলে তুমি চাইলে এটাকে এই যে কাটওয়ার্ক করিয়ে নিতে পারবে, সুন্দর করে কাটওয়ার্ক করিয়ে নিতে পারবে। ক্যাশ অন ডেলিভারি হবে? হ্যাঁ আপু অবশ্যই হবে, শোরুম সহ অনলাইনে 10% হট সামার সেল চলছে, ওকে 7 তারিখ পর্যন্ত। সো 7 তারিখের আগে যে যেটা নিবে সেটা নিয়ে নিতে পারো, হুমায়রা ফ্যাবের যে হুমায়রা কুইন ড্রেসটা, ওইটা অলরেডি স্টক আউট আপুরা। সো ওইটা ইনবক্স করে অর্ডার প্লেস করলে হয়তো বা শুধুমাত্র শোরুমের যে স্টকটা আছে সেটার থেকে 2-1টা পেতেও পারো। 58 এটার বডিটা হচ্ছে, 58 অনলাইন যে স্টকটা ছিল সেটা কালকেই হুমায়রা কুইনের শেষ। সো তুমি এখন যদি জাস্ট শোরুমের থেকে বলো তাহলে 2-1 পিস হয়তো বা ট্রাই করে দেখা যেতে পারে। আপু তুমি আমার কমেন্ট পড়ো না, তাহমিনা হাসান চৌধুরী লিখেছে, এই যে আপু দেখো আমি পড়ে ফেলেছি তোমার কমেন্ট। সো ফারজানা আপু লিখেছে ওয়াও সো প্রিটি, ওকে। সো এটা আমি ড্রেসটা দেখালাম, স্লিভটাও আমি মেপে বলে দিচ্ছি, স্লিভটাও কিন্তু অনেক অনেক লং করে দিয়েছে, আমি শর্ট বানিয়েছি, স্লিভটা হচ্ছে 23, ওয়াও স্লিভটা 23, সো দ্যাট তুমি এই পর্যন্ত বানাতে পারবে মিনিমাম। হ্যাঁ কারণ আমি তো ব্রেসলেট ঘড়ি টড়ি এগুলো পরবো বলে এত লং বানাইনি, আমার অস্থির লাগে বেশি লং হয়ে গেলে। সো এটা হচ্ছে স্লিভটাও কিন্তু নেটের, এখন আমি বলে দিচ্ছি তোমাদেরকে এইটার ইনার আর সালোয়ারের কাপড়টি একটু দেখিয়ে দিই, তারপর আমি বাকি কাপড়গুলো দেখাচ্ছি, বাকি মেটেরিয়ালগুলো আমি কিন্তু আরও অনেক ড্রেস দেখাবো, বাট এই ড্রেসের ডিটেলসে দেখাচ্ছি, বিকজ এই ড্রেসটা তোমাদের জন্য আমি এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড থেকে এনেছি। সো আমি চাচ্ছি যে তোমরা বুঝে শুনে ভালো করে দেখে তারপর নাও, ওকে। সো এই যে দেখো আপনি কমেন্ট পড়ো, আচ্ছা তোমার অনলাইন সার্ভিস অনেক ফাস্ট, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা হচ্ছে স্যান্টুনের
ইনার প্লাস সালোয়ার একসাথে কাপড়টা দেয়া, হ্যাঁ একসাথে দেয়া। এখানে কিন্তু তুমি চাইলে স্লিভের জন্য কাপড় পেয়ে যাবে, সো তুমি যদি চাও স্লিভটা তুমি মানে ইনার দিয়ে বানাতে সেটার অপশনও কিন্তু আছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর প্যানেলটা, হ্যাঁ এই সুন্দর প্যানেলটা, এটা হচ্ছে সালোয়ারের প্যানেল, এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ড্রেসটা আমার লাগবেই লাগবে। আচ্ছা সো তিনটা লাইভের জন্য কারা কারা ওয়েট করছিলে, কারা কারা বসেছিলে যে তিনটার সময় আমার সাথে দেখা হবে? আপু প্রাইসটা তাড়াতাড়ি বলে দাও। আচ্ছা আপু তাড়াতাড়ি বলে দিব, এখনই বলে দিব। আমি আরো অনেক ড্রেস দেখাবো, কিন্তু আমি এই ড্রেসটা তোমাদেরকে যেহেতু এক্সক্লুসিভ ভাবে নিয়ে এসেছি তোমাদের জন্য, আলিয়া ফ্যাবের আরো প্রচুর ড্রেস অলরেডি শোরুমে চলে আসছে, কিন্তু একদিনে আমি কত ড্রেস দেখাবো তাই না? এই কারণে আমি জাস্ট আজকে তোমাদেরকে এটা দেখাচ্ছি, আলিয়া ফ্যাবের আরো কিছু ড্রেস আছে তাই না, ওগুলো আমরা দেখাবো। বাট এই যে দেখো আজকে জাস্ট এই ড্রেসটার ডিটেইলস দেখিয়ে দিচ্ছি, সো দ্যাট তোমরা দেখে জেনে শুনে বুঝে নিতে পারো, এবং ডেলিভারি পেয়ে সেটা জাস্ট একটা ছবি পোস্ট করে দিবে কে কোন ড্রেসটা ডেলিভারি পাচ্ছ, তাহলে তোমরা কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবে। 8 তারিখে আমি উইনার অ্যানাউন্স করে দিব, লাকি উইনার 3000 টাকার গিফট ভাউচার পেয়ে যাচ্ছ গ্ল্যামার থেকে। এত সুন্দর ড্রেসে আবার প্যানেলও আছে, হ্যাঁ হ্যাঁ এত সুন্দর ড্রেসে আবার প্যানেলও আছে। সো যারা লাইক দিচ্ছ, অনেক অনেক লাইক দিচ্ছ, তারা দেখে নাও, এটা জাস্ট দুইটা প্যানেল এখানে আছে, একটা দুইটা, হ্যাঁ দুই সালোয়ারের জন্য। এটা তোমরা কাট ওয়ার্ক করে আরো সুন্দর করে পড়তে পারবে। আপনি তোমার জন্যই ওয়েট করছিলাম, থ্যাংক ইউ সো মাচ। সো এই যে দেখো, তোমরা জানি না দেখতে পাচ্ছো কিনা, সো এই যে সালোয়ারে আমারটা দেওয়া আছে, আমি কিন্তু কাট ওয়ার্কটা করিনি, বিকজ আমার কাছে মনে হচ্ছে দ্যাটস লাইক মানে টু মাচ হয়ে যাবে, একটু বেশি বেশি আমার কাছে। সো আমার একটু সিম্পলিসিটি ভালো লাগে দেখে আমি ওটা রেখে দিয়েছি ওভাবেই। তোমরা চাইলে কাট ওয়ার্কটা করে ড্রেসটাকে আরো অনেক সুন্দর করে পড়তে পারবে। বাহ ঝিকিমিকি, মন কেড়ে নিয়েছে। আচ্ছা এত সুন্দর ড্রেসটার প্রাইস বলো আপু। আচ্ছা এখনই বলে দিচ্ছি আমি, এটার বাকি জিনিসগুলো দেখে নাও, ওড়নাটা দেখে নাও, ওড়নাটা কি লাভলি একটা ওড়না দেখো। ওড়নাটার মধ্যে ঘন করে সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে, ওকে। সো আমি এটাও ডিটেলসে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা মেজারমেন্ট করে দিচ্ছি, তারপর তোমরা চাইলে এখনই অর্ডার করতে পারো। এটা আমি খুব ইজি একটা নাম দিয়েছি, ব্লাস্ট নাম দিয়েছি, তোমরা এই নাম দিয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারো, ওকে। এই নাম দিয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারো। ওনাটা একটু খেয়াল করো, ওনাটা সামনে পিছনে তুমি খেয়াল করে দেখবে, ওনা কিন্তু অনেক অনেক লং, ওকে। আমি একদম সমান সমান করে ধরে ধরে দেখাচ্ছি, আমি এত টল, হ্যাঁ তারপরেও দেখো ওনাটা কত লং। সো তোমরা বুঝে নিতে পারছো যে ওনাটা বেশ লং। আর এই যে দেখো ওনার মধ্যে কিন্তু অলরেডি টার্সেলটা সেটিং করে দেয়া আছে, ওকে, পিঙ্ক কালারের এই টার্সেলটা সেটিং করে দেয়া আছে। সো তোমাদের এক্সট্রা করে এটার জন্য আর কোনো এক্সট্রা কোনো খরচ করে এটা করতে হবে না। এই যে দেখো এটা হচ্ছে চড়া, অনেক চড়া, আমি জাস্ট এটাকে মেপে দেখো। সিকোয়েন্সের যে পার্টটা সেটা হচ্ছে 19 ইঞ্চি, মানে এখানে 19 ইঞ্চি চড়া এই সিকোয়েন্সের এমব্রয়ডারিটা করা। ওনা যদি আরো লং করতে চাও সেটারও ব্যবস্থা আছে, আরো প্রায় 2.5 ইঞ্চ এখানে এক্সট্রা কাপড় দেওয়া আছে দুই পাশে, আমি দেখিয়ে দিই, হ্যাঁ দুই পাশে। সো তোমরা যারা অনেক লম্বা ওড়না পছন্দ করো, এটা ওপেন করে টেলারকে দিয়ে তুমি চাইলে আরো লং করিয়ে নিতে পারবে, সেই অপশনটা রেখে দিয়েছে। সো মানে ভালো ভালো ব্র্যান্ডের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে, ওরা অনেক এক্সট্রা কাপড় দেয় বা এক্সট্রা ফ্যাসিলিটি ক্রিয়েট করে দেয়, যেরকম এটার মধ্যে এক্সট্রা কাপড়ের পরিমাণ দিয়ে দিয়েছে, সো দ্যাট তোমরা চাইলে আরো লং করে পড়তে পারো, অথবা যে স্ট্যান্ডার্ড সাইজটা আছে সেটা মেনটেন করে পড়তে পারো, ওকে, সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর। সো এটার আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, টার্সেল সবকিছু তো দেখালাম, এটা জাস্ট আমি চড়াটা মেজার করে বলে দিব। ফার্স্টে আমি দেখাই, এই যে দেখো ওনাটা কিন্তু সব দিকে ওভারলক করা আছে, সো তোমার কিন্তু এক্সট্রা আর কোনো কোনো হ্যাসেল করতে হবে না, কোনো হ্যাসেল নিতে হবে না, দেখেছো না? সো ফিনিশিং করা আছে ওনাটা, চারদিকে ফিনিশিং করে দেয়া আছে। আপু ড্রেসটা আমি নিতে চাই, ড্রেসটা তোমরা এখনই অর্ডার প্লেস করে ফেলতে পারো, জাস্ট অনলাইনে অনলাইনেও অর্ডার প্লেস করতে পারো, চাইলে শোরুমে এসেও নিয়ে নিতে পারো। 35, ওকে, চড়া হচ্ছে 35, ওনার চড়াটা হচ্ছে 35, লেন্থ তো দেখতেই পাচ্ছ কত লেন্থ, কি আর বলবো। আর এখন তোমাদেরকে বলি, হ্যাঁ ড্রেসটার প্রাইস খুবই খুবই রিজনেবল, আমি তোমাদেরকে বলে দিচ্ছি ধরে।
আপু আপনাদের সার্ভিস অনেক ভালো, তুমি অলওয়েজ লাইভে অনেক ধরনের ড্রেস দেখাও, জাস্ট একটা দেখিয়ে লাইভ শেষ করো না। থ্যাংক ইউ সো মাচ এত অপশনস রাখার জন্য। হ্যাঁ আপু, তোমরা এতক্ষণ মানে একটা সময় দিচ্ছ একটা ড্রেস দেখার জন্য। ইভেন দেখো আমি দুইটা লাইভের ব্যবস্থা করেছি, এখন থেকে তোমরা শ্রাবণীকে 11টার সময় এভরিডে পাচ্ছো আর আমাকে পাচ্ছ 3টার সময়, সো দ্যাট আমরা মানে এত বেশি কালেকশন একা আমি দেখিয়ে শেষ করতে পারিনি, এই কারণে কিন্তু শ্রাবণী এখন তোমাদেরকে আরো 1 ঘন্টা করে সময় দিবে। সো 11টার সময় তোমরা প্রতিদিন 11টার সময় পেয়ে যাচ্ছ শ্রাবণীকে, এবং এরপর 3টার সময় পেয়ে যাচ্ছ আমাকে। আমরা দুইজন মিলে এখন কালেকশন দেখাবো, এত বেশি কালেকশন আর একটা লাইভে একটা ড্রেস কেন দেখাবো, অনেক অনেক ড্রেসের অপশন যেহেতু আছে, অনেক ড্রেস আমাদের কাছে আছে, সো অনেক ড্রেস দেখিয়ে দিব। আপু এটার কি একটাই কালার? হ্যাঁ আপু, যেহেতু এটা এক্সক্লুসিভলি তোমাদের জন্য আনা, সো এই একটাই কালার আমি চুজ করে এনেছি। আমি চাইনি তোমাদেরকে কমপ্লেক্সে ভোগাতে যে এই কালার সেই কালার ওই কালার অপশন দিতে, অরিজিনাল কালারটাই কিন্তু সব থেকে ভালো লাগে। এরপর যদি আরো কালারের অপশন আসে তখন দেখা যায় যে সেখান থেকে যদি তোমরা পছন্দ করো সেটা যদি তোমরা আমাকে সাজেস্ট করো যে আপু এই কালার ওই কালার ওই কালার নিবো, তাহলে আমি ওটা তোমাদের জন্য নিয়ে আসতে পারি। বাট আমি ফার্স্টে যেটা চেষ্টা করি যে না যেটা অরিজিনাল কালার সেটা মেনটেন করার। সো এগুলো আপু তোমার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে। কি অদ্ভুত ব্যাপার আছে আপু? আমি ড্রেসটা ধরে দেখিয়ে দিই। আচ্ছা তোমরা কি চাও আমি ইনার সহ ধরে দেখাই ড্রেসটা? একবার আমি ইনার সহ ধরে দেখাচ্ছি। আমার ড্রেসে যে শাইনটা আসছে সেম শাইনটা পাবে, বিকজ আমি সেম ইনারটাই ইউজ করেছি, আমি সেম স্যান্টুনের কাপড়টাই ইউজ করেছি, বিকজ এই গ্লসটা মেনটেন করার জন্য। ওকে, এই গ্লসটা মেনটেন করার জন্য ধরে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সালোয়ারের কাপড়ও দেয়া আছে, এবং তোমরা যদি চাও যে স্লিভটাতে ইনার দিবে সেই পরিমাণ কাপড়ও কিন্তু দেয়া থাকে। ওকে, স্লিভে যদি তোমরা চাও যে স্লিভের জন্য কাপড় চাই, এটা কিন্তু 4 পিস। ওকে, 4 পিসের একটা পার্টি ওয়্যার আলিয়া ফ্যাব থেকে এসেছে। আলিয়া ফ্যাব একটা একদমই ব্র্যান্ড নিউ একটা মানে একদম লেটেস্ট ব্র্যান্ড, যেটা মানে বাংলাদেশের জন্য লেটেস্ট, তুমি সচরাচর কোথাও দেখবে না, খুবই আনকমন। সো এটা এমন না যে তুমি মানে পানি শ্রোতার মতো সব জায়গায় একই জিনিস না, সব জায়গায় একই জিনিস না। আমরা তো যারা যারা আনকমন পছন্দ করো, যারা কমন পছন্দ করো, তাদের জন্য সব ওই মানে কমন ব্র্যান্ডগুলো আমাদের প্রত্যেকটা শোরুমে আছে। গতকালকেও দেখিয়ে দিয়েছি যে এই ড্রেস তোমরা যেখানেই দেখবে সেটা গ্ল্যাম গার্লেও আছে। আর এই তোমরা যারা ইউনিক থাকতে চাও তাদের জন্য এই নতুন দুইটা ব্র্যান্ড আমি নিয়ে আসি, দুইটাই আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই ড্রেসটা পরে বা ড্রেসের ডেলিভারি পেয়ে আমাকে অনেস্ট রিভিউ দিয়ে দিবে। ওকে, তো এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা, সালোয়ারের বাকি কাপড়টা ইনারের সাথে অ্যাড করা আছে। আর আমি ড্রেসটার ওনা ধরে প্রাইস বলে দিচ্ছি। ওকে, সো থাকে না থাকতে যায় না, সো এই যে সো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ড্রেসটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি। যার ভালো লাগছে সে কিন্তু এখনই ছবি তুলে এখনই অর্ডার প্লেস করতে পারো। এটার সাথে তোমরা প্রমোশনাল প্রাইসে এখন ড্রেসটা পাচ্ছ, 10% ডিসকাউন্ট পড়ে গেল। সো এটা তোমরা পেয়ে যাচ্ছ প্রমোশনাল প্রাইসে। আলিয়া ফ্যাব ব্র্যান্ড থেকে এসেছে এটা, হলোগ্রাম ব্যাগ ট্যাগ লোগো এই সেই হ্যান ত্যান এগুলো আমাদের দেখাতে হয় না, বাট তোমরা এগুলো সবই পাচ্ছ এটার সাথে। হ্যাঁ, সো গ্ল্যাম গার্লের সবকিছু অরিজিনাল, এটা আমরা খুব ভালো করে আপুরা ট্রাস্ট করে জানে। প্রাইস কত? আমি ড্রেসটা তোমার এই ড্রেসটা তোমাকে বেশি সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো এই ব্লাশ এই ড্রেসটার নাম নিয়েছি, তোমরা এই ড্রেসটা এটার রেগুলার প্রাইস হচ্ছে, রেগুলার ডেতে তোমরা যদি আলিয়া ফ্যাবের ড্রেস পারচেজ করো বা এরকম আনকমন একটা ব্র্যান্ডেড ড্রেস নাও, তাহলে সেটা অন্যান্য যে গতানুগতিক কমন ব্র্যান্ডগুলো আছে সেগুলোর তো জানি, সেগুলোর কথা কি বলবো। বাট এই টাইপের যদি তুমি এক্সক্লুসিভ থাকতে চাও, তুমি যদি ইউনিক থাকতে চাও, সেই ড্রেসটার প্রাইস হচ্ছে, এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2900 টাকা রেগুলার প্রাইস। তোমরা এখন প্রমোশনাল প্রাইসে এটা নিতে পারছো 7ই সেপ্টেম্বর পর্যন্ত, জানি না অতক্ষণ অ্যাভেলেবল থাকবেও কি না। সো এটা 10% ডিসকাউন্টে 2610 টাকা আসছে। ওকে, 10% ডিসকাউন্টে প্রাইস আসছে মাত্র 2610 টাকা। ওকে, অনলি 2610 টাকা। এটা কিন্তু সালোয়ারের যে প্যানেলটা সেটা, তো যারা যারা এটা নিবে ব্লাশটা এখনই টুক করে অর্ডার প্লেস করো। যারা কালকে হুমায়রা কুইনটা মিস করেছো অর্ডার করে পাচ্ছ না, তাদেরকে আগেই বলে দিচ্ছি সরি, কারণ ওটা মানে আমাকে পড়া দেখার পরে আপুরা বুঝতে পেরেছে যে লনের কোয়ালিটিটা কত ভালো হবে এবং
ড্রেসটা কিরকম সুন্দর, আর ওনাতে এত কাজ দেখে তাড়াতাড়ি নিয়ে নিয়েছে। প্রাইসটা ছিল খুবই খুবই মানে হাতের নাগালে, কারণ প্রমোশনাল প্রাইসে ছিল। সো তোমরা যদি এটা প্রমোশনাল প্রাইসে নিতে চাও, এটা প্রাইস মাত্র 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 এখন পড়ছে 2610 টাকা। ওকে, রেগুলার প্রাইস হচ্ছে 2900 টাকা, তোমরা এখন পেয়ে যাচ্ছ এটা প্রমোশনাল প্রাইসে মাত্র 2610 টাকায়। সো তাড়াতাড়ি নিয়ে নিতে পারো, যারাই এটা অর্ডার প্লেস করতে চাও এখনই নিয়ে নিতে পারো। এটা কিন্তু যেন তেন কোনো ব্র্যান্ডেড ড্রেস না, এটা কিন্তু আলিয়া প্যাপ ব্র্যান্ড থেকে এসেছে, তোমরা দেখে নিয়ে নিতে পারো। আর সব থেকে সুন্দর ব্যাপারটা তো জানোই, এই ড্রেসটার এই যে নেকলেসের মতো এই গলার ডিজাইনটা, তাই না? ওয়াও, এত রিজনেবল প্রাইস। ওকে, আপনারা কমেন্ট করছে অলরেডি অন্য মাত্র 2610 টাকা। ওকে, দারুন দারুন, থ্যাংক ইউ সো মাচ। ও, 2610 টাকা, অর্ডার ডান। আচ্ছা আচ্ছা, কালারটা খুবই নাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও ওকে, অনলি 2650, না 2650 না, মাত্র 2610 টাকা। এইটার উপর কি কার্ড ইউজ করা যাবে? না আপু, কারণ আমাদের অলরেডি সব দেশে মানে সব ড্রেসে 10% ডিসকাউন্ট, তো কার্ড ইউজ কেন করবে? মানে কার্ড তো রেখে দিবে, কার্ড পরে যখন আমাদের ফিক্সড প্রাইসের শপ তখন তুমি ইউজ করবে। বাট এখন তো অল ওভার এন্টায়ার স্টোরের উপর 10% ডিসকাউন্ট চলছে 7 তারিখ পর্যন্ত। আপু, ডিসকাউন্ট কি 2610-এর উপর পাবো? না আপু, রেগুলার প্রাইস হচ্ছে 2900 টাকা, ডিসকাউন্টেড বা প্রমোশনাল প্রাইস যেটা সেটা হচ্ছে 2610 টাকা। তোমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটার প্রাইস বলে দিয়েছি আপু, মাত্রই বলে দিলাম। এয়ার প্লাজাতে কি কালকে ড্রেসটা পাওয়া যাবে? আপু, কালকে পর্যন্ত যদি আসতে থাকে তাহলে অবশ্যই পাবে। ও উর্মি, হ্যাঁ উর্মি আপু লিখেছে আমি নিব। ওকে, জারা আপু লিখেছে আমি নিব, এত সুন্দর ড্রেস। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ যারা যারাই কমেন্ট করছো। নাইস, ড্রেসটা কি আজ টোকিও স্কোয়ারে পাওয়া যাবে? হ্যাঁ, টোকিও স্কোয়ারে অলরেডি আছে, আমি আরও ড্রেসেস দেখাবো তোমাদেরকে, সেটাই দেখিয়ে দিচ্ছি। এটা কি শপে অ্যাভেলেবল? আপু, এটা আমাদের 10টা শোরুমে অলরেডি অ্যাভেলেবল, অলরেডি 10টা শোরুমে অ্যাভেলেবল। প্রত্যেকটা ড্রেস যেগুলো আমি তোমাদেরকে এই ডিসকাউন্টের সময় দেখাচ্ছি অলরেডি শোরুম থেকেও আমি লাইভ করি, বাট আজকে লাইভটা ভাবলাম যেন বেশি ক্লিয়ার থাকে, কারণ শোরুমের লাইভটা একের সময় একটু ঘোলা হয়ে যায়। খুবই সুন্দর লাগছে তোমাকে, মেক লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা কি আসলে পিঙ্ক কালার? এটা আপু যে কালারটা দেখতে পাচ্ছ, সফট পিচ পিঙ্ক একটা মিক্স টোনের মধ্যে এই কালারটা। এটা আপু অনেকগুলো নিতে ড্রেস নিতে চাই, সবগুলোতে কি ডিসকাউন্ট পাবো? হ্যাঁ আপু, আপনি 10টা 20টা 30টা যত ড্রেসই নেবেন এই 7 তারিখের মাঝে সব ড্রেসেই 10% ডিসকাউন্ট পাবেন। এবং যারা যারা বুঝতে পারেনি কন্টেস্টে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা যে কোনো ড্রেস ডেলিভারি নিলে সেইটার ছবি তুলে দিলেই হবে, পেজে পোস্ট করতে হবে। ওকে, পেজের বলে পোস্ট করলে, যেটা তোমরা সবসময় করো, অন্য আপনারা যেটা করে সেটাই তুমি করবে, নতুন কিছু না। জাস্ট এই সিম্পল স্টেপটা ফলো করে তুমি 3000 টাকার গিফট ভাউচার জিতে নিতে পারো গ্ল্যামগার্ল থেকে। আমি আর কমেন্ট করব না, বিকজ আজকাল আমার কমেন্ট পড়া হয় না। কে বলেছে? এই যে পড়ে নিয়েছি, বাহ বাহ বাহ, সব কালেকশন। আচ্ছা, সেম ড্রেস এর আদার কালার হবে? না আপু, আদার কালার হবে না, আদার কালার হবে না। এটা পরে অন্য একটা দাও, খুব সুন্দর একটা ড্রেস দাও, এই যে এটা দাও, তোমাদেরকে আরো সুন্দর একটা পার্টি ওয়্যার দেখিয়ে দিচ্ছি, যারা আরো সফট কালার পছন্দ করো তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য। এই যে দেখো, খুবই সুন্দর, এটাও আলিয়া ফ্যাবের একটা ড্রেস, তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, সব কিছু আমি ডিটেলসে দেখিয়ে দিব। এই যে দেখো, হলোগ্রাম সহ এভরিথিং, ব্যাগ এভরিথিং আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যাদের মনে হচ্ছে যে তোমরা দেখে নিবে তোমরা দেখে নিতে পারো। এই সুন্দর ড্রেসটা আমি এখন তোমাদেরকে দেখাবো, এই ড্রেসটা দেখে নিতে পারো। প্রাইস খুবই 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 রিজনেবল, যারা স্টুডেন্ট আছো তারা যদি মনে করো যে পার্টি ওয়্যার নিবো, খুবই রিজনেবল প্রাইসে আমি তোমাদেরকে এখন এমন একটি ড্রেস দেখিয়ে দিব। শোরুমে গেলে বলে ড্রেস শেষ, কোন ড্রেস শেষ বলে আপু? শোরুম তাহলে কিভাবে চলছে? শোরুম কি খালি খালি? শোরুম কি চালানো যায়? এই যে এই দেখো, এটাও কিন্তু আলিয়া ফ্যাব থেকে, তোমাদেরকে আমি লোগো হলোগ্রাম সব দেখিয়ে দিয়েছি, ব্যাগ ট্যাগ সব কিছু দেখিয়ে দিয়েছি। সো এই যে সফট ক্রিম কালার এই ড্রেসটা অলরেডি আমি বানিয়েছি, আর তোমাদেরকে চাইলে একদিন ছবি তুলে পোস্ট করে দিতে পারি, জানি না কারণ এত ড্রেস কখন করবো, এত ড্রেস পরা যায়, এত ড্রেস তো পরা যায় না। সো জর্জেটের এই ড্রেসটা
দেখো এই যে খুবই সুন্দর এই ড্রেসটার মধ্যে সফট জর্জেটের মধ্যে এই যে এরকম লাইট রোজ গোল্ডের এই যে এই এমব্রয়ডারিটা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে। সো এই ড্রেসটা আরো আরো অনেক 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 রিজনেবল, তোমরা যারা একেবারে রিজনেবল প্রাইসের ড্রেস চাও তাদের জন্য এই ড্রেসটা আনা হয়েছে। অনেকে দেখা যায় স্টুডেন্ট ডিসকাউন্ট বলে দিতে, তো আমরা প্রাইসই এত রিজনেবল করে দিয়েছি, তোমাদের স্টুডেন্ট ডিসকাউন্ট আর লাগবে না। ওকে, তো এই যে দেখো নিচে যত নিচে যাচ্ছি ড্রেসটার কাজটা আরো ঘন হয়ে আসছে। আপু তুমি যেটা পরো সেটাই হিট না, আপু যেটা আমি পরি সেটা হিট না, এটা আমার আছে কিন্তু আমি পরবো কখন, আমি তো অলরেডি একটা পরে আছি। সব ড্রেস কি পরে দেখানো সম্ভবপর? পিঙ্ক কালারের ফ্যাব্রিক্সটা কি? এটা হচ্ছে নেটের ফ্যাব্রিক আপু, এতক্ষণ দেখাচ্ছিলাম আমি তখন বলে দিয়েছি এটা হচ্ছে নেটের ফ্যাব্রিক। আপু সবগুলো ড্রেস আজকেই দেখিয়ে ফেলো। আচ্ছা আমি যদি সারা জীবন দেখে তাও ড্রেস শেষ হবে না মনে হয়, কারণ এত বেশি বেশি কালেকশন আমাদের, হ্যাঁ এত ভেরিয়েশন। সো তোমরা যদি আনকমন থাকতে চাও এই ড্রেসগুলো দেখে নিতে পারো। এই যে দেখো খুবই সুন্দর এই যে এমব্রয়ডারিটা, খুবই সফট কালার দিয়ে করা, সফট পিঙ্ক অ্যান্ড সফট ফিরোজা স্কাই কালার দিয়ে এই সুন্দর এমব্রয়ডারিটা করা। এই যে সম্পূর্ণ ড্রেসটার নিচের পার্টটা, এই ড্রেসটা আমার সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে, বেশি অনেক মানে টু মাচ নাই কোনো কিছু। তো এখান থেকে গলা পরে তুমি এই ড্রেসটা বানিয়ে নিতে পারবে, খুবই সফট একটা কুসুম কালার বলে না, মানে কিভাবে বোঝাবো তোমাকে, ডিম মানে মানে খুবই সফট ক্রিম একটা কালার, ফুললি ব্রাইট হোয়াইট না, ওকে সফট ক্রিমিশ একটা কালার। এই যে অল ওভার এমব্রয়ডারি করা আছে স্লিভের মধ্যে এবং কাটওয়ার্ক করাই আছে স্লিভের, যে এই যে লেসের পোর্শনটা এটা হচ্ছে এমব্রয়ডারিড একটা লেস বসানো আছে। আপু তোমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটা খুবই রিজনেবল, রেগুলার প্রাইস 2900 টাকা, তোমরা এখন পেয়ে যাচ্ছ, ব্লাশ লিখে অর্ডার প্লেস করতে পারো, এটার প্রাইস মাত্র 2610 টাকা। ওকে আমার ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র 2610 টাকা। আপু পার্টি ওয়্যার দেখাও, এটা তো পার্টি ওয়্যারই দেখাচ্ছি আপু, হোয়াইট বিউটিফুল কালার। আচ্ছা এটা হোয়াইট পুরোপুরি না, যারা হোয়াইট মনে করছো ভুল করবে, হ্যাঁ এটা কিন্তু একটু একটু ক্রিমিশ একটা কালার, একটু ক্রিম কালার। সো আমি এটা মেজারমেন্ট করেও তোমাদেরকে বলে দিব, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা ব্যাক পার্টটা। সো আরো অনেক পার্টি ওয়্যারের ছবি আপলোড করে দিয়েছি, কারণ এত লাইভেও দেখানো সম্ভবপর না। সো তোমরা শোরুমে এসেও দেখে নিয়ে নিতে পারবে, চাইলেই শোরুমে এসে দেখে নিয়ে নিতে পারবে। সো এটার লেন্থটা হচ্ছে 45, লেন্থটা হচ্ছে 45, দেখে নাও সম্পূর্ণ ড্রেসটা, খুবই সুন্দর খুবই মিষ্টি একটা মাইল্ড কালারের একটা ড্রেস। আর বডি হচ্ছে, বডি হচ্ছে 60, ওকে বডি হচ্ছে 60। সো এই যে যারা সফট কালার পছন্দ করো, সফট টোন পছন্দ করো, অনেকে আছে তোমার মাকে অথবা তোমার মানে অনেককে ফ্রেন্ডস ফ্যামিলি যাকে গিফট করতে চাও তাকে গিফট করতে পারবে। সো স্লিভের মেজারমেন্টটাও বলে দিচ্ছি, সো যারা সফট টোন পছন্দ করে তাদের জন্য ড্রেসটা খুবই সুন্দর। সো এটার স্লিভ হচ্ছে 24, বাবা অনেক লেন্থ দেয়া স্লিভে 24। সো একটু যাদের চড়াটা মেপে থাকতো স্লিভের, অনেকের এটা জানা থাকে, স্লিভের চড়াটা মেপে বলে দিচ্ছি তোমাদেরকে, স্লিভের চড়া হচ্ছে 14, হ্যাঁ ঠিক মতো মেপেছ, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ 14, স্লিভের চড়া হচ্ছে 14। সো ওভাবে বুঝেই তোমরা নিয়ে নিতে পারবে। এখন আমি এটা সুন্দর একটা ওড়না আছে এটার সাথে কম্বিনেশন করে আমি একবারে তখন ধরে দেখাবো, বাট এখন আমি শুধু সিঙ্গেল ওড়নাটা ধরে দেখাচ্ছি। আমার ঠান্ডা লেগে গেছে, এই যে দেখো খুবই সফট বললাম না, ওই যে যে ছোট ছোট নিচে ফ্লাওয়ার গুলো স্কাই কালারের, ফিরোজা স্কাই কালারের, সেটার সাথে ম্যাচ করে হচ্ছে ওড়নাটা। ওড়নাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে, এই যে একপাশে একপাশে এই যে এরকম সিলভারি কালার দিয়ে এমব্রয়ডারি করা, একপাশে সিলভার কালার দিয়ে এত সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে। এমব্রয়ডারিটা আমি আবার ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আপু তোমার পরা ড্রেসটার প্রাইস বলা আছে? আপু যারা দেরি করে এসেছো লাইভে তাদেরকে বলে দিচ্ছি, আমার পরা ড্রেসটা হচ্ছে আলিয়া ফ্যাব ব্র্যান্ড থেকে, এটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট মানে আফটার প্রমোশনাল প্রাইস 2610 টাকা। এটার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 2900 টাকা, আফটার প্রমোশনাল প্রাইস এখন মাত্র ব্র্যান্ডটা আসাতে আমরা প্রমোশনাল প্রাইসে দিচ্ছি, প্রাইস হচ্ছে মাত্র 2610 টাকা। ওড়নাটা দেখতে চাই, আচ্ছা এই যে ওড়নাটা, ওড়নাটার মধ্যে সিলভার সুতার কাজ করা, এই যে সিলভার জরি সুতার কাজ করা। প্রাইস প্লিজ, প্রাইস বলে দিয়েছি, প্রাইস বলে দিচ্ছি। ও আচ্ছা আমার হাতেরটা, আমার এটারও প্রাইস এখনই বলে দিব,
সো যারা যারা তোমরা আমাদের টপ ফ্যান হতে চাও, ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিতে পারো, তাহলে তোমরা আমাদের টপ ফ্যান হয়ে যাবে। ওকে, সো এই যে দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা। ওকে, এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ড্রেসের ওড়নাটা দেখিয়ে দিলাম, ফুল লেন্থটা তোমরা চেক করে নিতে পারো, আমি মেজার করেও বলে দিচ্ছি। সামনে পিছনে দেখো, ফুল ওড়নাটা অনেক লং। এখন আমি ওড়নার চওড়াটা মেপে বলে দিচ্ছি, চওড়াটাই তোমাদের বেশি জানার প্রয়োজন থাকে, এই কারণে চওড়াটা বলে দিচ্ছি। সো এটার চওড়াটা হচ্ছে 42, অনেক চওড়া। সো অনেকেই আছে একটু চওড়া ওড়না পড়তে পছন্দ করো, তাই না? অনেকেই আছে চওড়া ওড়না পড়তে পছন্দ করে, তারা দেখে নিতে পারো, এই যে তারা সুন্দর করে ওড়নাটা পরে নিতে পারবে। ওকে, সো এই যে বিউটিফুল। ওকে, এই যে দেখো কি সুন্দর ওড়নার কাজটা। যদি তোমরা এভাবে পরো, যারা এইভাবে ওড়না ক্যারি করতে পছন্দ করো, তারা যদি এভাবে পরো কি ভালো লাগবে, খুবই ভালো লাগবে, তাই না? কালার অনেক সুন্দর। হ্যাঁ, সফট টোনের তো ড্রেসটার সাথে ওড়নাটা আরো মারাত্মক সুন্দর লাগবে। হ্যাঁ, ড্রেসটার সাথে ওড়নাটা আরো বেশি সুন্দর লাগবে। আমি জাস্ট ওড়নাটা দেখালাম, তোমরা কল্পনাও করতে পারবে না কত রিজনেবল ড্রেসটা, কল্পনাও করতে পারবে না এখন পর্যন্ত, তোমরা চিন্তাও করতে পারবে না কত রিজনেবল। আমি এখনই বলে দিব প্রাইসটা, তোমাকে অনেক ভালোবাসি আপু। ওকে আপু, প্রাইস কত? প্রাইস বলে দিচ্ছি আপু, প্রাইস এখনই বলে দিচ্ছি। এই যে ড্রেসটা দেখানো শেষ, এটার সাথে স্যান্টনের ইনার সালোয়ার, না এই স্যান্টনের ইনার সালোয়ার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্লসি স্যান্টনের ইনার প্লাস সালোয়ার একসাথে দেওয়া আছে। এখানে দুইটার কাপড়ই দেওয়া আছে। এটা অবশ্যই দিলে ড্রেসটা আরো ফুটে উঠবে, বিকজ ড্রেসটার মধ্যে একটা শাইন চলে আসবে, তখন দেখতে আরো ভালো লাগবে। ওকে, এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড়, এটা তো দেখিয়ে দিলাম, আর সাথে ওনা সহ ধরে দেখাচ্ছি এবং প্রাইসটাও বলে দিচ্ছি, কত কত রিজনেবলে তোমরা গ্ল্যামারগার্ল থেকে ড্রেস পাও। এটাও কিন্তু আলিয়া ফ্যাব্রিক। ওকে, এটা কিন্তু নতুন একটা ব্র্যান্ডেড ড্রেস আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আলিয়া ফ্যাব্রিক থেকে এসেছে। এটার প্রাইস হচ্ছে, ওকে, এটা রেগুলার প্রাইস 2300 টাকা, এটা রেগুলার প্রাইস মাত্র 2300 টাকা। সো যেরকম হাই রেঞ্জেরও আছে, সেরকম রিজনেবল রেঞ্জেরও আছে, তোমরা যে যেটা প্রেফার করো, ওকে, যে যে টাইপের নিবে সেই টাইপের রেঞ্জেরই ড্রেস আছে এই ব্র্যান্ড থেকে। সো এটা হচ্ছে পার্টি ওয়্যার, আমি তোমাদের দেখাচ্ছি, এটার প্রাইস আফটার ডিসকাউন্ট মাত্র 2070 টাকা আসে, তাই না? মাত্র 2070 টাকায় তোমরা এই সুন্দর পার্টি ওয়্যারটা পেয়ে যাচ্ছ। যারা যারা নিবে খুব তাড়াতাড়ি অর্ডার প্লেস করবে, একদম ঝড়ের গতিতে অর্ডার প্লেস করবে। কটন ড্রেস দেখাবো? হ্যাঁ আপু, আমি এটার পরে কটন ড্রেস দেখাবো। সো এই ড্রেসটা তোমরা যে দেখছো, এটার প্রাইস আফটার ডিসকাউন্ট, ওকে, আফটার ডিসকাউন্ট মাত্র 2070 টাকা। সো এটা তোমরা সব শোরুমে গেলেও পাবে, 10টা শোরুমে গেলেও এখন তোমরা এই ডিসকাউন্ট প্রাইসটা পাচ্ছ টিল 7th, ওকে, 7 তারিখ পর্যন্ত, 7ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা সব ড্রেসে 10% ডিসকাউন্ট পাচ্ছ। সো এই ড্রেসটাও কিন্তু প্রমোশনাল প্রাইসে আছে, যেহেতু এটা নতুন ব্র্যান্ড, এটা ডিসকাউন্ট না, এটা প্রমোশনাল প্রাইসে এই ড্রেসগুলো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। ও মাই গড, 2070 টাকা অনলি। হ্যাঁ আপু, মাত্র 2070 টাকা, এটা রেগুলার প্রাইস 2300 টাকা, বাট তোমরা একেবারে ব্র্যান্ড নিউ এই ড্রেসটা শুরুতেই প্রমোশনাল প্রাইসে পেয়ে যাচ্ছ মাত্র 2070 টাকা। আপু তোমারটা আছে প্রাইস কত? হ্যাঁ আমারটা আছে, আমারটার নাম ব্লসম, আমারটার প্রাইস হচ্ছে মাত্র 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 রেগুলার প্রাইস হচ্ছে 2900 টাকা, তারপর এটা প্রমোশনাল প্রাইসে তোমাদের জন্য এখন মাত্র 2610 টাকা। ওকে, মাত্র 2610 টাকায় পেয়ে যাচ্ছ ড্রেসটা। অনেক ভালো লাগছে ড্রেসটা আপু, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। অনলাইনেও কি সেম প্রাইস? হ্যাঁ আপু, অনলাইন এবং শোরুম দোনোটাতেই ডিসকাউন্ট, আমাদের সব আপুরা সমান। আমাদের যখন ডিসকাউন্ট শুরু হয়, ডিসকাউন্ট চলে, অনলাইনেও চলে, শোরুমেও চলে, একই সাথে দুই জায়গাতে। বিউটিফুল লুকিং একটা ড্রেস। হ্যাঁ, অনেকের কিন্তু হোয়াইট বা এই যে কুসুম হোয়াইট কালার যেটা আমি দেখালাম, এই কালারটা খুব ফেভারিট, মানে লাইট ক্রিম কালারটা খুব পছন্দ করে। আনবিলিভেবল প্রাইস। ওকে, জলকন্যা জুই লিখেছে, হ্যালো আপু, হাসিনা আপু লিখেছে, আচ্ছা ওমা এত কম প্রাইস, হ্যাঁ এত সুন্দর পার্টি ওয়্যার ছিল, এত কম, হ্যাঁ ওয়াও একটা ড্রেস। আচ্ছা এখন আমি তোমাদেরকে কিছু কটন ড্রেসেস দেখিয়ে দিচ্ছি, সো দ্যাট তোমরা সেগুলো দেখে নিতে পারো। শোরুমে তো অনেক অনেক ড্রেস আসছে, অনেক নতুন ড্রেস আছে,
আমি কালকে তোমাদেরকে আরো 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 কালেকশন দেখিয়ে দিব। এখন তোমাদেরকে কটন ওড়নার একটা ড্রেস দেখাবো, না কটন ওড়নার কটনের একটা ড্রেস দেখাবো, আই হোপ তোমাদের ভালো লাগবে। দেখে নিতে পারো তোমরা ড্রেসটা, এই ড্রেসটা আগে কখনোই দেখাইনি তোমাদেরকে, সো এই ড্রেসটা দেখে নিতে পারো। এগুলো কমন ব্র্যান্ডের ড্রেস, এটা হচ্ছে ডিপসি ব্র্যান্ডের একটা ড্রেস, তোমরা এটা দেখে নিতে পারো ড্রেসটা। এই যে ট্যাগ সব কিছুই দেয়া আছে, হ্যাঁ ডিপসির ট্যাগ দেয়া আছে। সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টটা, মেরুন একটা কালারের। সো তোমরা এই ড্রেসটা যখনই নিবে, এই যে দেখো কালারগুলো দেখে না, সো এটার মধ্যে সেলফ প্রিন্ট করা হচ্ছে। এই যে ভিতরে এই লাইট অ্যাশ কালারটা হচ্ছে সেলফ প্রিন্ট, মেরুন কালারের মধ্যে সেলফ প্রিন্ট। আর এই যে ডিপ একটা কেমন জানি পার্পল টাইপের অ্যাশ কালার, একটু পার্পলই একটা অ্যাশ ডিপ ডিপ কালার, এইটা দিয়ে এই যে বড় বড় ফ্লাওয়ারগুলো করা। সো এটা কিন্তু ডাবল প্রিন্টেড ড্রেস, ওকে ডাবল প্রিন্টেড ড্রেস এটা, সবকিছু দেখিয়ে দিব। এটার সাথে এমব্রয়ডারি প্যানেল ট্যানেল ওগুলো আস্তে আস্তে আমি বুঝিয়ে দিচ্ছি। আগে তোমরা প্রিন্টটা দেখে নাও কেমন লাগে, মেরুন বা আচ্ছা হ্যাঁ মেরুনটা খুবই দারুণ একটা কালার। সো এটা ডিপসি ব্র্যান্ডেড ড্রেস, তোমরা দেখতেই পাচ্ছ স্টিকার, একশোতে একশো। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এই যে সো এইটা দেখে নাও, এটা দেখে নাও, এটা হচ্ছে নিচের যে প্রিন্টটা আছে, নিচের চড়া এই প্রিন্টটা আসবে ড্রেসের সাথে, ড্রেসের মধ্যে এই যে এই প্রিন্টটা পড়বে নিচে, এই প্রিন্টটা নিচে চলে আসবে। আর এইটা স্লিভ, এটা স্লিভ। আগে আমি মেইন যে ফ্যাব্রিকটা সেটা তোমাদের দেখাচ্ছি, পরে আমি বাকি যে প্যানেল এমব্রয়ডারি এই সেই ওগুলো দেখিয়ে দিব। এটা কমন একটা ব্র্যান্ড ডিপসি, তোমরা সবাই সব জায়গাতেই এগুলো দেখেছো। সো এগুলোও আছে আমাদের কাছে, তোমরা যদি চাও এই সব কমন ব্র্যান্ডের ড্রেসে তোমরা পেয়ে যাবে। মেরুন কালারটা জাস্ট ওয়াও, হ্যাঁ গ্ল্যামগার্লে তোমরা সব ধরনের ব্র্যান্ড অ্যাভেলেবল পাচ্ছ, এটাই হচ্ছে গ্ল্যামগার্লের বেস্ট ব্যাপার। এত কিউট ড্রেস, হ্যাঁ এত কিউট, আই লাভ জিজি, আই লাভ ইউ, ওকে শিলা লিখেছে। আচ্ছা সো এই যে এটা হচ্ছে স্লিভটা, স্লিভটা তো দেখতেই পাচ্ছ কত লং, দুই পাশেই প্রিন্টটা করা আছে। সো অনেক অনেক কাপড় দেওয়া আছে, তোমরা যখনই বানাবে তোমাদের কোনো জোড়া টোড়া কিছুই পড়বে না, সুন্দর করে বানাতে পারবে। বাও নিচের পার্টটা খুব সুন্দর, হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের প্রিন্টটা, ব্যাক পার্টে ছোট ছোট করে এই প্রিন্টগুলো করা আছে, একদম ছোট ছোট করে প্রিন্টগুলো করা। বাও অনেক সুন্দর কালেকশন। আচ্ছা যারা লাভ লাইক কমেন্ট করছো তাদের সবাইকে অনেক থ্যাংকস, এতক্ষণ ধরে বসে বসে তোমরা আমার সাথে আছো লাইভটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো এটা হচ্ছে নিচের ফিরোজা কালারের এই পার্টটা, এই সুন্দর পার্টটা, আপনার মতো করে কাউকে এত কিউট লাগে না, আর আপনি যা পরেন তাতেই পরীর মতো লাগে, ওরে লক্ষ্মী থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই যে এটা মেজার করে বলে দিচ্ছি, ফার্স্টে লেন্থটা জানিয়ে দিচ্ছি, লেন্থটা হচ্ছে ফ্যাব্রিকের হচ্ছে 47, ওকে 47। আর এই যে এটা হচ্ছে চওড়াটা বলে দিচ্ছি, চওড়াটা হচ্ছে 60, চওড়াটা হচ্ছে 60। সো যেগুলো রেগুলার সাইজ থাকে সেই সাইজটাই আছে, স্ট্যান্ডার্ড যে সাইজটা সেটাই দেয়া আছে। এরপর চলে আসে এটা সুন্দর এই খুবই দারুণ এমব্রয়ডারি প্যানেলটা, এখন এই এমব্রয়ডারি প্যানেলটা তোমরা যেখানে ইচ্ছা বসাতে পারো। এটা হচ্ছে টিস্যু, টিস্যু দেওয়া থাকে এমব্রয়ডারি করার জন্য, এটা তো তোমরা অলরেডি জানো। সো এই যে টিস্যু কাপড়ের উপর এই সুন্দর ঘন করে যে এমব্রয়ডারিটা করা, এই এমব্রয়ডারি প্যানেলটা এই ড্রেসের উপরে চাপ সেলাই করে বসাবে, ওকে এভাবে এটা বসবে। সো তুমি এখন বাকিটা যে তুমি এখানে চাইলে এখানে বসাতে পারো ড্রেসটা গর্জিয়াস করার জন্য, উপস তুমি চাইলে, আচ্ছা আমি দুপুরে দেখিয়ে দিই, এই যে তুমি যদি চাও গলা করার পরে এখানে বসাবে, এখানে বসাবে সেটাও বসিয়ে নিতে পারো, নিচে তো প্রিন্ট আছেই, সো তুমি এখানেও বসাতে পারো, তুমি যদি চাও এখানে সেলাই করতে পারো, তুমি যদি চাও জাস্ট চাপ সেলাই করবে এখানে সেটাও করতে পারো। তো যেখানে তোমার প্রেফারেবল, মানে যেখানে তোমার মনে হয় যে আমি এইভাবে ডিজাইন করতে চাই ড্রেসটা, তুমি সেভাবেই ডিজাইন করতে পারবে। আর এই যে এত চড়া তো এত চড়া লাগবে না, আমি বলে সাইডের যে ফ্লাওয়ারগুলো এগুলো কেটে কেটে ড্রেসের মধ্যে বসিয়ে নিতাম, আর ওইটা দিয়ে চাপ সেলাই করে বসিয়ে নিতাম। এটা হচ্ছে মেরুন কালারের সালোয়ারের কাপড়টা, এটা হচ্ছে 100% কটনের সালোয়ার, ওকে কটনের সালোয়ারটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কটনের সালোয়ার। আর এটা হচ্ছে এমব্রয়ডারি প্যানেলটা, আর এই যে এটা হচ্ছে ওড়না, ওকে ওড়নাটা কটনের, কটনের ওড়নাটা তোমরা যদি আলাদা করে দেখতে চাও সেটা দেখিয়ে দিব,
জাস্ট তোমরা দেখো কালার কম্বিনেশন কি দারুন, ওনার কম্বিনেশনটা দেখো ড্রেসের সাথে কি ভালো লাগছে। এই ড্রেসটা যদি আমি পরে দেখাতাম তোমরা মুগ্ধ হয়ে যেতে। একটু সমান সমান করো তো দুই পাশে, তাকে বুঝতে পারবো আপনারা লেন্থটা সমান সমান করে আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো ওনাটা অনেক লং, প্লাস ওনার প্রিন্টটা খেয়াল করো ডিপ একটা সি গ্রিন কালারের মধ্যে, কি সুন্দর করে প্রিন্টটা করা। হ্যাঁ আমি প্রিন্টটা একটু আলাদা করে দেখিয়ে দিই, না দেখালেই না, বিকজ পার্ট গুলো খুবই সুন্দর। সো এটা হচ্ছে চওড়া পার্টটা, পার্টটা হচ্ছে হোয়াইট মেরুন ব্ল্যাক এই সমস্ত কালার দিয়ে, এবং ভিতরে যে প্রিন্ট গুলো সেইগুলো দেখো গ্রিন রেড হোয়াইট ব্ল্যাক সি গ্রিন, হ্যাঁ টার্কোয়েজ, এই কালার গুলো দিয়ে ভিতরে এই সুন্দর প্রিন্ট গুলো করা। খুবই ভালো লেগেছে কম্বিনেশনটা আমার। ড্রেসটা যেরকম মানে মেরুন ওয়ান টোন টাইপের, বিকজ যে প্রিন্ট গুলো সেই প্রিন্ট গুলো এতটা প্রমিনেন্ট না, এবং ওড়নাটা পুরাই অপোজিট, ওড়নার মধ্যে যে প্রিন্ট গুলো সেগুলো সাথে সাথে ওড়নার মধ্যে চোখটাকে ড্র করে, অ্যাট্রাকশন ড্র করে। সো অল ওভার মানে ওভারঅল ড্রেসটা খুবই সুন্দর, মাশাআল্লাহ ড্রেসটা খুবই খুবই প্রিটি লাগছে। আমি ধরে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা, এখন তোমরা যারা যারা স্ক্রিনশট নিবে নিয়ে নিতে পারো। রেগুলার প্রাইসটা কত? রেগুলার প্রাইস হচ্ছে ড্রেসটার 2500 টাকা, হ্যাঁ আফটার ডিসকাউন্ট কত আসে 1980 টাকা। ওকে 1980 টাকায় তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ। সো রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা, 1980 টাকায় তোমরা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছ। যারা যারাই নিবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে হবে, ওকে। এখন ডিসকাউন্টের সময়, এখন হট সামার সেল শুরু হয়ে গেছে, সো এখন দেখা যাচ্ছে সবাই বেশি বেশি করে নিতে চাচ্ছে। তো যে যেটাই নিবে তাড়াতাড়ি অর্ডার করবে। হুমায়রা ফ্যাব্রিক যে ড্রেসটা ছিল হুমায়রা কুইন, ওটা কালকেরটা কালকেই গতকালকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, হ্যাঁ গতকালকে অলরেডি অনলাইনে স্টকটা শেষ হয়ে গেছে। এই পার্টটার চওড়া এই জন্য আরো সুন্দর লাগছে। ওকে আপু পার্টি ড্রেস দেখা, আপু অলরেডি পার্টি ড্রেস কয়েকটা দেখিয়েছি, কটন ড্রেস আপুরাই রিকোয়েস্ট করছিল তাই দেখাচ্ছি, আবারও পার্টি ড্রেস দেখাবো, সাথেই থাকো পার্টি ড্রেস দেখিয়ে দিব। সো এই যে লাভলি ড্রেসটা, এটার আফটার ডিসকাউন্ট 1980 টাকা। ওকে সো এটার রেগুলার প্রাইস 2200 টাকা, আফটার ডিসকাউন্ট তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র 1980 টাকায়। সো এগুলো চাইলে শোরুমেও আছে, অনলাইনেও আছে, তোমরা নিয়ে নিতে পারবে, 10টা শোরুমে কিন্তু অ্যাভেলেবল। ওকে সো শোরুম থেকেও নিয়ে নিতে পারো, শোরুমে স্টক শেষ হয়ে গেলে অনলাইন থেকেও নিয়ে নিতে পারো। আপি তোমার সব ড্রেসগুলো তোমার মতোই কিউট মাশাল্লাহ, ওকে থ্যাংক ইউ। আপু ডার্ক কালার পার্টি ওয়্যার দেখাও, আচ্ছা ডার্ক কালার পার্টি ওয়্যার দেখে তোমার চোখ, আমি যে আমার একেবারে চোখ কি বলে সুন্দর সুন্দর ড্রেস দেখে চোখ ধা দিয়ে দিব। আপু ডার্ক কালার ড্রেস দেখাও, দুপাট্টা কি কটনের? হ্যাঁ দুপাট্টা কটনের, এতক্ষণ তো কটনের দুপাট্টা ড্রেসই দেখালাম। কিউট আপি, লাভ ইউ, বিউটি কুইন না ওরা দেখতে, আমি খুবই সিম্পল তোমরা তো জানোই। সো এইটা মনে আছে, এইটা কার মনে আছে? এটা হচ্ছে স্প্রাইট, তাই না? পান্তাটা অলরেডি সোল্ড আউট, হয়তো শোরুমে দু এক পিস পাবে, সো পান্তাটা আর নাই দেখাই, বা অনলাইনে তুমি রিকোয়েস্ট করে দেখতে পারো পান্তা আছে কিনা, বাট স্প্রাইট আছে, স্প্রাইটটা তোমরা চাইলে নিয়ে নিতে পারবে। এই ড্রেসটা তো মনেই আছে, এটা প্রাইস এমনিতেই তো অনেক রিজনেবল ছিল 1700। আচ্ছা তাহলে ডিসকাউন্টে কত চলে আসছে? 1530। বাহ 1530-এ এই যে এই কলার মেশিন এমব্রয়ডার্ড এই যেটা পেয়ে যাচ্ছ ড্রেসটা, গ্রিন এই যে ফিরোজা গ্রিন, ফিরোজা না সরি, লাইট গ্রিন ডিপ গ্রিন গোল্ডেন জরি সুতার কাজ, আর এই সম্পূর্ণ এই যে গলার এমব্রয়ডারিটা তো আছেই, সেই সাথে শেড হয়ে এই যে পিক্সেল প্রিন্টটা দেখতে পাচ্ছ অল ওভার আছে। এই ড্রেসটার খুব কিউট একটা নাম দিয়েছিলাম আমি স্প্রাইট, বিকজ এই ড্রেসটার সাথে আরেকটা ড্রেস ছিল অরেঞ্জ কালারের, পুরো দেখতে পান্তা কালার, হ্যাঁ ওইটা আমার ছিল, ওটা আমি পরেছিলাম, ওটা অলমোস্ট শেষ মনে হয়, আমি জানি না ওটার মানে ইনফরমেশনটা শেষ কিনা, তো মনে হয় শেষ। যদি পান্তা কারো লাগে তাহলে তোমরা ইনবক্স করে দেখতে পারো, এখন তোমরা এই ডিসকাউন্টেড প্রাইসই পেয়ে যাবে 1530-এ। সো এইটার প্রাইসও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1530 টাকায়। এটা হচ্ছে শিফন ওনার, না শিফন ওনার। সো এই যে দেখো খুবই লাভলি, এটা হচ্ছে স্লিভটা, খুবই আরাম আরাম ড্রেস, এগুলো তোমরা খুবই মানে খুবই ইজিলি ক্যারি সরি ক্যারি করার জন্য এই ড্রেসগুলো নিতে পারো। এগুলোর প্রাইসও যা মানে যেরকম অনেক রিজনেবল পড়ছে সেরকম তোমরা
নিয়েও নিতে পারবে খুব ইজিলি। এখন 10% ডিসকাউন্টে প্রাইস তো আরো অনেক কমে যাচ্ছে, তাই না? এই যে এটা হচ্ছে সালোয়ারটা, সালোয়ারটার এই যে কটনের সালোয়ার, ওকে, কটনের সালোয়ার, এখান থেকে একটা কালার চুজ করে সালোয়ারের সাথে কম্বিনেশন করা। এখন আমি সফট শিফনটা দেখিয়ে দিচ্ছি, যারা সাথেই আছো দেখে নিতে পারো। শিফনের ওড়না যারা চাচ্ছিলে, এই যে শিফনের ওড়নার সুন্দর এই স্প্রাইট লিখেও তোমরা অর্ডার প্লেস করতে পারবে। এই ড্রেসটার প্রাইস এমনিতেই অনেক রিজনেবল, মাত্র 1700 টাকা। এখন তোমরা হট সামার সেলে এই ড্রেসটা পাচ্ছ মাত্র 1530 টাকায়, ওকে, মাত্র 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 1530 টাকায় এই ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ। যারাই অর্ডার প্লেস করবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলতে পারো, ওকে। অনলাইনেও নিতে পারো, সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 100 টাকা, ওকে, এসে পরিবহনের মাধ্যমে, এবং ঢাকাতেও পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি, থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস, সেটার মাধ্যমে তোমরা 100 টাকা ডেলিভারি চার্জে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ। সো মাত্র 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 1530 টাকা আসবে আফটার ডিসকাউন্ট, এটার রেগুলার প্রাইস হচ্ছে 1700 টাকা। সো ড্রেসটা আমি জাস্ট একমাত্র দেখিয়ে দিলাম, সো দ্যাট যাদের এই ড্রেসটা ভালো লাগছে তারা যেন নিয়ে নিতে পারো। ওকে ওকে, ডান। কটনের সালোয়ার, হ্যাঁ, বাও, কটনের সালোয়ার, আচ্ছা, মাত্র 1530, হ্যাঁ, মাত্র 1530। আরো ড্রেস আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, আমার সাথে কথা বললাম। মাত্র 1530 টাকা, হ্যাঁ, মাত্র 1530 টাকা। শ্রাবণী আপু কই? দেখো আমি লাইভ আসছি, এরপর শ্রাবণীর কথাই জিজ্ঞাসা করছে। শ্রাবণী আপু সকাল 11টায় আসে, স্বপ্নুর আপু আমার দুপুর 3টায় আসে, ওকে, মুখস্থ করো। শ্রাবণী আপু সকাল 11টায় আসে, স্বপ্নুর আপু দুপুর 3টায় আসে। সো তোমরা দুজনকে দুই টাইমে পেয়ে যাবে, যেহেতু আমাদের মানে কালেকশন অনেক বেশি, এই জন্য আমাদের একবার এসে হয় না, একবার দেখিয়ে লাইভ করে হয় না। তোমার ড্রেসটার প্রাইস বলো। আমার ড্রেসটার প্রাইস লক্ষ্মী আপুরা বলে দিয়েছে, এটা অরিজিনাল আলিয়া ফ্যাব ব্র্যান্ড থেকে এসেছে। এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 2900 টাকা, হ্যাঁ, তোমরা এখন প্রমোশনাল প্রাইসে এটা পেয়ে যাচ্ছ মাত্র 2610 টাকা, ওকে, মাত্র 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 2610 টাকা। মিস ইউ শ্রাবণী আপু, হাই হাই হাই, দেখো অলরেডি সবাই শ্রাবণী আপুকে মিস করা স্টার্ট করে দিয়েছে, হাউ সুইট, হাউ সুইট, থ্যাংক ইউ। এইরকমই আমি চাই তোমাদেরকে, হ্যাঁ, এইটাই চাই, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে এখানে কিন্তু আমরা সুন্দর সুন্দর ড্রেস দেখতে আসি, কে দেখালো ডাজন্ট রিয়েলি ম্যাটার, বিকজ আমাদেরকে আল্লাহ এক একজনকে এক এক রকম করে বানিয়েছে, তাই না? যেরকম আমাকে এই যে কার্লি বেবি বেবি হেয়ার দিয়ে বানিয়েছে, অনেকে দেখা যায় ফ্লাফি হেয়ার দিয়ে বানিয়েছে, অনেকে কার্লি হেয়ার দিয়ে বানিয়েছে, অনেকে প্লেন হেয়ার দিয়ে বানিয়েছে, অনেকে মানে এক একজনকে আল্লাহ এক এক রকম সুন্দর করে বানিয়েছে। সো আমরা যেভাবেই যে ড্রেস পরি না কেন, আমাদের সবাইকেই ভালো লাগবে যদি আমরা হাসি মুখে মানে খুব খুশি মনে ড্রেসটা পরি, তাই না? খুশি মনে ড্রেসটা পরি। সো এটা কে পরলো ডাজন্ট রিয়েলি ম্যাটার, বা কে দেখালো ডাজন্ট রিয়েলি ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ড্রেসটা সুন্দর সেটা যে কেউ দেখালেই সুন্দর, ওকে। আমি দেখাই, চাই শ্রাবণী দেখা, সো বা অন্য কোনো মেয়ে গ্ল্যামারে এসে দেখা, গ্ল্যামার পেজ থেকে যেই লাইভ করুক, যেই লাইভ করুক, কিন্তু ড্রেসটা হচ্ছে মেইন, ড্রেসটা মেইন, ড্রেসের কোয়ালিটিটা মেইন, ড্রেসটা আপুরা পেয়ে খুশি কিনা, আপুরা পরে খুশি কিনা, এই জিনিসগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, রাদার দেন আমাকে তোমরা লাইভে পেলে কিনা। আমি তো এসে একদিন আড্ডা দিয়ে চলে যেতেই পারবো, বাট আমি কিন্তু মেইন না, মেইন হচ্ছে তোমরা, তোমরা যে ড্রেসটা মানে চাও সেই ড্রেসটা গ্ল্যাম গার্লে আছে কিনা, বা যেই রকমের ড্রেস ক্যারি করতে চাও সেগুলো গ্ল্যাম গার্লে আছে কিনা, এইটা হচ্ছে মেইন, রাইট? শ্রাবণী আপু অনেক সুন্দর করে লাইভ করে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত এত সাপোর্টের জন্য। তুমি আপু আরো অনেক সুন্দর হয়ে গেছো, সোনিয়া লিখেছে, থ্যাংক ইউ।
আপু আর কেউ দেয় না তো কম প্রাইসে, আর তারা পারবে না, কারণ তারা বেশি লাভ করে। আপু লাভ লাভ ক্ষতি এটা অ্যাকচুয়ালি যার যার মানে যার যার ব্যাপার, যে যে যতটুকু সন্তুষ্ট। কিন্তু আমি আসলে চাই আমার আপুরা আমার ড্রেসগুলো পরে সন্তুষ্ট কিনা, সেটাতে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিই। মানে আমার আমার প্রতি এই 10 বছরে তোমাদের যে ট্রাস্ট এটা এখনো সেম পর্যায়ে আছে কিনা, তোমরা সেম ভাবে ড্রেসগুলো পরে হ্যাপি কিনা, ড্রেসগুলো তোমাদের কাছে কেমন লাগলো। ড্রেস নিয়ে অনেকে যেরকম একটা আপু ড্রেস সহ এঙ্গেজমেন্টের ছবি পোস্ট করেছে, মানে গ্ল্যাম গার্লের ড্রেস পরে এঙ্গেজমেন্ট করেছে, অনেকে গ্ল্যাম গার্লের ড্রেস একই সাথে পরে হলুদ করে মানে হলুদের দাওয়াত অ্যাটেন্ড করেছে। এই জিনিসগুলো আমাকে অনেক টাচ করে। তো আমি এই কারণে বলি যে যার যেই মেমোরি আছে সেটা পোস্ট করে দিবে, গ্ল্যাম গার্লের গ্রুপে হোক গ্ল্যাম গার্লের পেজে হোক, যেখানে তোমার ভালো লাগে সেখানে তুমি পোস্ট করে দিতে পারো। আপু আমার কাছে 10% ডিসকাউন্ট কার্ড আছে একটা, আমি কি ডিসকাউন্ট প্রাইসের মাঝে এটা ইউজ করতে পারবো? না আপু, যেখানে অলরেডি ডিসকাউন্ট আছে কার্ডের তো কোনো ভ্যালুই নেই, কার্ডের তো এখন দরকারই নেই। 7 তারিখ পর্যন্ত অলরেডি প্রতিটা আপুর আমাদের কাছে সেম প্রাইসে মানে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছ। সো যেই সমস্ত আপুদের কাছে 10% ডিসকাউন্ট কার্ড আছে সেটা রেখে দাও, ঈদের মানে সরি ডিসকাউন্টের পর তোমার যখন কোনো ড্রেস খুবই পছন্দ হয়ে যাবে, তুমি সেটা ডিসকাউন্ট অ্যাভেল করতে চাও, সেই ড্রেসটা তোমরা নিয়ে নিতে পারবে ডিসকাউন্ট প্রাইসে। ওকে ওকে, ডেজি হক হার্ট দিয়েছে, ডিসকাউন্ট দিতে একমাত্র তুমি পারো না, আর আপু লিখেছে। আচ্ছা এই টিয়া ড্রেসটা কিছু একেবারে অল্প কিছু কয়েক পিস আছে, তোমরা এই ড্রেসটা খুবই খুবই পছন্দ করেছো, এটা এখন এই কারণে আমি অফারে দিতে পারছি। এটা অলরেডি কিন্তু ডিসকাউন্ট প্রাইসেই ছিল, তাই না? অলরেডি ডিসকাউন্ট প্রাইস ছিল এবং 10%-এর বেশি ডিসকাউন্ট। এটার রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা, এটা তোমরা পাচ্ছ 1700 টাকায়। হ্যাঁ, এটা অলমোস্ট স্টক আউট, জাস্ট কিছু পিস আছে, একদমই হাতে গোনা 2-4 জন হয়তো ডেলিভারি পাবে যদি অর্ডার প্লেস করো। সো এই ড্রেসটা আছে বলে আমি জাস্ট দেখিয়ে দিলাম যে 2-3 পিস যদি কেউ কারো লাগে, কারো খুব পছন্দের ছিল। এই ড্রেসে কিন্তু অলরেডি 10%-এর বেশি ডিসকাউন্ট দেয়া, 2200 টাকার এই ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ এখন মাত্র 1700 টাকায়। সো এটা কিন্তু 10%-এর বেশি ডিসকাউন্ট দেয়া আছে এটার মধ্যে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটার মধ্যে এই সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল আছে, এটা যে যেখানে বসায়। অনেকে ছবি পোস্ট করেছে এই ড্রেসটা উপরে বসিয়েছে, অনেকে সাইডে বসিয়েছে, অনেকে নিচে বসিয়েছে, যে যেখানে প্রেফার করে। কেউ ক্রিম কালারের মধ্যে বসাতে পছন্দ করে, কেউ সাইডে পিঙ্ক কালারের সাথেই বসাতে পছন্দ করে, যে যেভাবে এটা পরতে পছন্দ করো বানিয়ে নিতে পারবে। এটা হচ্ছে এটা সালোয়ারটা, সালোয়ারটা অবশ্যই বানাবে, এটা ফুল সেট হিসাবে দেখতে খুবই খুবই অ্যাট্রাকটিভ লাগে। এটা হচ্ছে সালোয়ারটা, কটনের সালোয়ার, এটা কটনের সালোয়ার দিয়ে। সো আর বাকি আমি এটার ওড়নাটা দেখিয়ে দিই, এটা ওড়নাটা হচ্ছে অল ওভার, শিফনের ওড়নার মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা। সো অল ওভার এমব্রয়ডারি করা এই সুন্দর ড্রেস ওড়না সহ এই ড্রেসটার প্রাইস মাত্র 1700 টাকা আফটার ডিসকাউন্ট। ওকে, এমনি প্রাইস ছিল 2200 টাকা, এটার মধ্যে 10%-এরও বেশি ডিসকাউন্ট আছে। সো এইটা মনে হয় সবার আগে নিয়ে নেওয়াটা ওয়াইজ হবে। সো এটার নাম হচ্ছে টিয়া, তুমি টিয়া লিখেও অর্ডার প্লেস করতে পারো, টিয়া লিখেও অর্ডার প্লেস করতে পারবে, এই ড্রেসটা দেখে নিতে পারো। এটার প্রাইস হচ্ছে মাত্র 1700 টাকা আফটার ডিসকাউন্ট। থ্যাংক ইউ আপু, আমার আম্মুকে গিফট করেছি এই টিয়া ড্রেসটা, সো লাভলি। আচ্ছা ছবি দিও আপু, এই যে এরকম যারা আছো যারা একজন আরেকজনকে গিফট করতে পছন্দ করো, এই ডিসকাউন্টে হট সামার সেলে তোমরা কিন্তু ড্রেসগুলো 10% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। সো এইটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কত জানো, মাত্র 1700 টাকা আফটার ডিসকাউন্ট, আগে ছিল 2200 টাকা, এখন এটা তোমরা আরো অনেক অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছ মাত্র 1700 টাকায়। সো এই লাভলি লাভলি ড্রেসটা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দিবে, আমাদের অ্যাডমিনরা দেখে তোমাদেরকে কল করে তারপরে তোমাদের অর্ডারটা ডেলিভারি করবে। আর অবশ্যই এরই মাঝে তোমরা কিন্তু অর্ডারটা প্লেস করবে, 7 তারিখের পর যদি মানে 8 তারিখ 12টা 1 মিনিটে করো তাহলে কিন্তু ডিসকাউন্ট আর পাচ্ছ না। সুন্দর সুন্দর ড্রেস। আচ্ছা টিয়া ড্রেসটা ওড়নাটা অনেক জোস। আচ্ছা ওড়নাটা একটু দেখিয়ে দিই তো, ওড়নাটা আমি এমনি দেখিয়ে দিই যে ওড়নাটা কি পরিমাণ ঘন কাজ করা ওড়নাটায়। ওড়নাটা যদি চাও অন্য কিছুর সাথেও পড়তে পারবে, যে কুশি কাটার সাথে জড়ি সুতা দিয়ে করা, ক্রিম এবং গোল্ডেন মিক্স করে
টিয়ার সাথে এই কালারটা করা আছে, ওকে? টিয়া কালারের সাথে এই সুন্দর কালার কম্বিনেশনটা অলরেডি করা। সরি আমার গলার অবস্থা শোচনীয়। টিকলি ড্রেসটা আছে না আপু, স্টক আউট। আমাদের কোনো ড্রেস এখন আর রিপিট হবে না, কোনো ড্রেস রিপিট হবে না, বিকজ নতুন নতুন এত কালেকশন আসছে সেগুলো দেখানোর সময় পাচ্ছি না। ইউ আর লুকিং সো গর্জিয়াস, সাদিয়া দিয়া লিখেছে, থ্যাংক ইউ আপু। দুইটা নিয়েছি উত্তরা থেকে, রাশিদা আপু। জাস্ট তুমি কি শপিং করলে ওর পোস্টটা করে দিও, ডেলিভারি পোস্টটা করে দিও, বা শপিং পোস্টটা করে দিও। আমাদের কন্টেস্ট চলছে, তুমি সেই কন্টেস্টে পার্টিসিপেট করলে 8 তারিখে যে কেউ একজন লাকি উইনার জিতে নেবে 3000 টাকার গিফট ভাউচার গ্ল্যামরিল থেকে, ওকে? সো এই যে দেখো এই সফট পিচ কালারের এই ড্রেসটা, এই লাভলি এই ড্রেসটা দেখে নিতে পারো। হ্যাঁ, এই ড্রেসটা তোমরা এখন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ, এটা এমব্রয়ডারি করা আছে গলায়, খুব সুন্দর একটা নেকলেস পরে। এটা আমি ছবিটা আপলোড করে দিব না, আমি এই ড্রেসটা পরেছিলাম, ড্রেসটা খুব সুন্দর লাগে, পরার পর খুবই ভালো লাগে, ওড়নাটা বেশি সুন্দর লাগে আপু। হ্যাঁ, ওড়নাটা খুবই 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 সুন্দর, নিচে আরেকটা প্যানেলের মতো করে একটা এমব্রয়ডার্ড, এই যে দেখো চওড়া একটা পার বসানো আছে। আর এই যে সম্পূর্ণ ড্রেসটার লুকটা তোমরা যদি দেখতে চাও, এই যে ড্রেসটার লুকটা হচ্ছে এরকম, খুবই সুন্দর এই ড্রেসটা। এই পার্টি ওয়্যারটাও আছে, এখন তো প্রাইস অনেক রিজনেবল এটার, পার্টি ওয়্যারটা দেখে নিতে পারো। এটা হচ্ছে ব্যাক পার্টটা, এই যে সম্পূর্ণ ড্রেসটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 5 piece, মেইনলি মনে হয় 5 piece, এত কিছু আছে, 4 piece না। এই যে নেটের কাপড়টা, এটা হচ্ছে নিচে শারারা বানানোর জন্য এক্সট্রা করে দেয়া, এটা কিন্তু ওড়না না। হ্যাঁ, আমি বুঝিয়ে দিব। আর এটা হচ্ছে নিচে সালোয়ারের মধ্যে, মানে তুমি, আমি ড্রেসটা আমার ওই লাইভটা শেয়ার করে দিব না পারলে। সো এই যে দেখো, এটা সালোয়ারের মধ্যে বসিয়ে তারপর এটা উপরে শারারা দিতে পারো, বা এইটা শারারা হিসাবে দিয়ে তারপর এখানে বসিয়ে দিতে পারো, যেভাবে তোমার ভালো লাগে। এটা সালোয়ারের জন্য দিয়ে দিয়েছে এই এমব্রয়ডারি প্যানেলটা। আর এটা সালোয়ার প্লাস ইনার, পিচ কালারের সালোয়ার প্লাস ইনারের কাপড়, এই যে স্যান্টুনের কাপড় দেয়া আছে। আর 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 এত কিছু রাখা যায় না। আর এই যে দেখো একটা শিফনের ওড়না আছে, সফট শিফনের, এই যে সফট শিফনের, এটার মধ্যে পার্ল সেটিং করা আছে, ওকে? লক পার্ল সেটিং করা আছে, পিচ কালারের ছোট ছোট এই যে এরকম পার্ল বসানো আছে, এটা পার্ল গুলো লক পার্ল দেয়া আছে। সো এটার প্রাইসও হচ্ছে কত, এটার প্রাইস কত আসে, 2850 রেগুলার প্রাইস, এটা কত আসে, 2565 আসে, ওকে? 2565 টাকায় এই পার্টি ওয়্যারটা তোমরা পেয়ে যাচ্ছ গ্ল্যাম গার্লের সব শোরুমে, ওকে? এটার প্রাইস হচ্ছে মাত্র 2850 টাকা ছিল রেগুলার প্রাইস, এখন তোমরা এটা পেয়ে যাচ্ছ আরো 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 অনেক রিজনেবলে মাত্র 2565 টাকা আফটার ডিসকাউন্ট। সো যারা এটা এখনো নামি এবং যারা পিচ কালারের ড্রেস খুঁজছো, তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারে। এটা 5 piece, নট 4 piece, ড্রেসটা হচ্ছে 5 piece একটা ড্রেস। আমি অনেক সুন্দর করে শারারা স্টাইলে বানিয়েছি, তোমরা চাইলে সেইভাবে বানিয়ে নিতে পারো। আমি ওই লাইভটা অথবা ওই ছবিটা আমি তোমাদের জন্য আবার শেয়ার করে দিব, ওকে? তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, কিউট একটা আপু, ওকে, অনেক রিজনেবল প্রাইস আপু তোমার সব ড্রেসের, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। অলওয়েজ স্মার্ট আখি সাহমা লিখেছে, আপু হ্যালো, বিউটিফুল ড্রেস দেখাচ্ছ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখলে এবং যারা যারা লাইভটা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সবাইকে অনেক থ্যাংকস, সিরিয়াসলি এত সময় দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংকস। তোমার শোরুম সার্ভিস অনেক ভালো আপু, নুসাইবা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। সো 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 1 থেকে 7 তারিখ পর্যন্ত তোমরা সব শোরুমে হট সামার সেলে যে কোনো ড্রেস 10% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। সো তোমরা তাড়াতাড়ি যে কোনো ড্রেস অর্ডার প্লেস করে ফেলতে পারো অনলাইন এবং শোরুম, যেখান থেকে তোমাদের সুবিধা হয় সেখান থেকে তোমরা ড্রেস নিয়ে নিতে পারো। যে কোনো ড্রেস তোমরা এখন অফারে পেয়ে যাচ্ছ, কোনো ডিসকাউন্ট কার্ড ইউজ করতে হবে না, ডিসকাউন্ট কার্ড ছাড়াই তোমরা পেয়ে যাচ্ছ এগুলা প্রমোশনাল প্রাইসে। আর এটা প্রমোশনাল প্রাইসে পাচ্ছ, আর বাকি সব ড্রেসের মধ্যে 10% ডিসকাউন্ট দেওয়া আছে। রিয়েলি বিউটিফুল। সো যারা 4টা 5টা 6টা 10টা 20টা ড্রেস নিবে, 100 টাকা মাত্র ডেলিভারি চার্জ, যতই ড্রেস নাও 100 টাকা ডেলিভারি চার্জ। আমি নিব এইটা, আচ্ছা ঠিক আছে, তুমি যদি নাও এটা, এখনই নাম ফোন নাম্বার অ্যাড্রেস
ইনবক্স করে দিও। আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু 10টা শোরুম, শোরুমে এসেও নিয়ে নিতে পারো। আর আমাদের অনলাইন সার্ভিসটা হচ্ছে জাস্ট তোমার যে কোনো ড্রেস পছন্দ হয় সেটা ছবি অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে দিলেই তোমার ড্রেসটা 2 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। ওকে, তার আগে তোমাকে কল করা হবে, তুমি যদি কলের রেসপন্স না করো তাহলে তোমার অর্ডারটা কনফার্ম হবে না, ড্রেসটা ডেলিভার্ড হবে না। আপু, তোমার অ্যাডমিন প্যানেলে যারা আছে তারা খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো ভালো থেকো তোমরা সবাই, প্রতিদিন সকাল 11টায় শ্রাবণীকে পাচ্ছ এবং আমাকে পাচ্ছ দুপুর 3টায়। সো আশা করি তোমাদের সাথে আবার কালকে এই সেম টাইমে দেখা হবে। একটা কথা মনে রেখো, তোমাদের বাবা মাকে আমার সালাম দিতে ভুলবে না, এবং তোমাদের মনে সকল সদিচ্ছা পূরণ হোক এই দোয়াই আমি করি। আমার জন্য দোয়া করো, আমি যেন এর থেকেও আরো সুন্দর সুন্দর ড্রেসেস নিয়ে তোমাদের সাথে চলে আসতে পারি। ওকে, তোমাদের অনেক কাছে থাকতে পারি। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।